Why you are here? এই সিএসসি 213 কোর্স থেকে আপনার এক্সপেকটেশন কি? Why you took that course? Don't say আমাকে নিতে হবে কারিকুলাম আছে, সেটা না, মানে অবজেক্টিভ ওয়াইজ নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। ওনার সাথে কি এগ্রি করেন না ডিসএগ্রি করেন, বা কেউ যদি অ্যাড করতে চান কিছু? সিএসসি 1-1 এর অবজেক্টিভ কি ছিল? বেসিক কোডিং স্কিল শেখা, লজিক কিভাবে ডেভেলপ করতে হয় সেটা শেখা ইউজিং পাইথন, এখানে আপনার অবজেক্টিভ। কোর্সের টাইটেল কি সেটা তো পাইথন দিয়েও করা যায়। অবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট আগে সেটা বল। ক্লাস ইজ নট অ্যান অবজেক্ট, না আপনি এক্সাম্পল দিচ্ছেন কিন্তু ডেফিনেশন, বা যদি আপনাকে আইডেন্টিফাই করতে, এই কথা বন্ধ করেন প্লিজ, হ্যালো, গল্প করবেন না ক্লাসে, ওকে, হয় শোনেন নাহলে চলে যান, আপনার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝতে হলে তো আগে আমাকে বুঝতে হবে অবজেক্ট কি। আচ্ছা সেটা তাহলে আমি যদি ওইভাবে শুরু করি, আমি যদি এখানে একটা লিখি int x, এটা তো একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে হোয়াট ইজ x, হোয়াট ইজ x ভেরিয়েবল, এন্ড হোয়াট ইজ int, না ওটা তো আপনি ইন্টিজার, তো আপনি এটা সংক্ষিপ্ত টাইপ, তাহলে int হচ্ছে আমার টাইপ আর x হচ্ছে ভেরিয়েবল। ওয়াই ইট ইজ কল্ড ভেরিয়েবল? হোয়াট ক্যান ভ্যারি? ভ্যালু ক্যান ভ্যারি, হোয়াট ইজ ভ্যালু? ওকে, এটা ইন্টিজারের জন্য হয়তো নিউমেরিক্যাল ডিজিট, আর একটা স্ট্রিং এর জন্য টেক্সট হতে পারে, কিন্তু আমি যখন বলছি একটা ভ্যারিয়েবলের ভ্যালু, হোয়াট ইট ইজ? ইট ইজ দ্য কন্টেন্ট স্টোরড ইন ইউর মেমোরি। তাহলে আপনি যখন এখানে ইন্ট এক্স বলছেন, এক্স ইজ এ ভেরিয়েবল, অ্যান্ড এ ভেরিয়েবল এক্সিস্ট, বাট int ডাজ ইট এক্সিস্ট? ওকে, ফার্স্ট অফ অল আগে এটা বলেন যে হোয়াট ডু ইউ মিন বাই এক্সিস্টেন্স অফ এনিথিং? ডাজ দিস বটল এক্সিস্ট? হাউ ডু ইউ সে দ্যাট? বেসড অন হোয়াট? হোয়াট অবজার্ভ, হোয়াট ডিড ইউ অবজার্ভ? ভলিউম, ইট টেক্স ভলিউম, ইট টেক্স স্পেস, ওকে, ডাজ ইন্ট এক্সিস্ট? এখানে স্পেস হচ্ছে দ্য রিয়েল স্পেস অফ দ্য ইউনিভার্স, আর কোডের মধ্যে যখন আমরা বলছি স্পেস, ইটস মেমোরি, ইওর র্যাম বা স্টোরেজ। তাহলে ডাজ এক্স এক্সিস্ট? ইয়েস, 4 বাইটস আর অ্যালোকেটেড ফর এক্স, ওয়েন ইউ ডিক্লেয়ার অ্যান ইন্টিজার 4 বাইটস আর অ্যালোকেটেড। ডাজ ইন্ট এক্সিস্ট? নো, হোয়াই নট? INT is not any dark memory, it's just a description of the content. আপনি যখন বলছেন যে x is a variable, তাহলে এর জন্য কতটুকু মেমোরি লাগবে, কি ধরনের ডাটা অ্যালাউড, and if it is numeric data, what is the range, এই জিনিসগুলো বর্ণনা করছে int. int একটা নাম, মানে একটা টাইপের একটা নাম দিয়েছি আমরা ইন্ট, কিন্তু এটার মিনিং হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য কন্টেন্ট অফ ইউর ভেরিয়েবল। ওকে, ইট সেটস দ্য বাউন্ডারিজ অ্যান্ড লিমিটস অফ ইউর ভেরিয়েবল। এটা কি ধরনের ডাটা, এটা কি নিউমেরিক ডাটা নাকি টেক্সচুয়াল ডেটা, নিউমেরিক ডেটা হলে এটা কি ফ্র্যাকশন থাকতে পারবে নাকি পারবে না, আচ্ছা যদি ফ্র্যাকশন না থাকে তাহলে হোয়াট ক্যান বি দ্য রেঞ্জ অফ দ্য ডেটা, এটসেট্রা। তাহলে আমার এই টাইপ অ্যাকচুয়ালি ডিফাইন্স দ্য
characteristics of the content of your memory for the variable. Okay? Now, আমি আপনাকে বলেছি what is object. জি আসুন, এখন এইখানে যাওয়ার আগে আপনাকে যদি আমি প্রশ্ন করি, give some example of some type name, name of some types, এটার অ্যান্সারে কি বলবেন? কিছু টাইপের নাম বলেন, স্ট্রিং কি ছোট হাতের না বড় হাতের? এটা ডিপেন্ডস অন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনে, পাইথনে কি ছোট না বড়? ছোট। সি প্লাস প্লাস এ ছোট, জাভাতে বড়। ওকে, তাহলে স্ট্রিং বা স্ট্রিং। আর কি বললেন? ফ্লোট। তারপরে তোমার আগেই বললাম লং, ওকে শর্ট, লং, এগুলো সব হচ্ছে হোল নাম্বার। আর ফ্লোট, ডাবল, এগুলো হচ্ছে ফ্র্যাকশন নাম্বার। তারপরে ফ্লোট লিখলাম তো, ফ্লোট, ফ্লোর ইজ এ ফাংশন, ইটস নট এ ডেটা টাইপ, ইটস নট এ টাইপ, ইটস নট টাইপ। ও আপনার ফ্র্যাকশনটাকে রাউন্ড করতেছে টু দ্য লোয়ার ভ্যালু, সো ফ্র্যাকশনটাকে সে একটা হোল নাম্বার দিচ্ছে আপনাকে, একটা ইন্টিজার দিচ্ছে। ফ্লোর ইজ এ ফাংশন, ইটস নট এ টাইপ, ইটস এ কনভার্শন ফাংশন, ইউ আর কনভার্টিং এ ফ্র্যাকশন ইনটু এ হোল নাম্বার, দ্যাটস ফ্লোর বা ফ্লোর বা সিলিং। ওকে, দ্যাটস নট টাইপ, দ্যাটস এ ফাংশন। ইনপুট একটা ফাংশন যার মাধ্যমে আপনি ইনপুট নেন, কিন্তু টাইপ মানে আমার মেমোরির টাইপটা। So these are the type of your memory content. Okay? তাহলে এগুলো হচ্ছে আপনার নিউমেরিক ভ্যালু, নিউমেরিক কন্টেন্টের টাইপ, এগুলো হচ্ছে ফ্র্যাকশনাল, এটা হচ্ছে টেক্সট। ইফ ইউর কন্টেন্ট ইজ টেক্সট, আলফা নিউমেরিক বা টেক্সট, তাহলে আপনি স্ট্রিং ইউজ করতে পারেন। সিঙ্গেল ক্যারেক্টারের জন্য ক্যারেক্টারও ইউজ করতে পারেন, একটা ক্যারেক্টার। টেক্সট নর্মালি মোর দেন ওয়ান ক্যারেক্টার, মোর দেন ওয়ান ক্যারেক্টার হলে একটা নাম বা ঠিকানা, তখন আমরা স্ট্রিং ইউজ করবো। But if it is a single character, you can also use character. So, anyway, তাহলে এই যে টাইপগুলোর কথা আমরা বলছি, এই টাইপগুলোকে আমরা কি বলি? Primitives. Okay. Industry norm, এটাকে primitive বলে, বা basic data type, which is known to compiler as a type. Okay? Primitive বা basic data types. Known to এখন আপনি আমাকে বলেন হোয়াট ইজ ক্লাস? হোয়াট ইজ মেথড? আপনি ইন্টারেস্টিং টার্ম আনছেন, হোয়াট ইজ মেথড? ক্লাস এজ এ মেথড বললে তো এটা যদি বুঝতে হয় তাহলে লোকজনকে বুঝতে হবে হোয়াট ইজ মেথড, তখন তারা রিলেট করতে পারবে যে ক্লাস এজ এ মেথড অর নট, দে ক্যান এগ্রি অর ডিসএগ্রি। না, সেটা তো আপনি কিভাবে ইউজ করতে হয় সে, দ্যাটস নট দ্য কোশ্চেন হিয়ার। আমরা জিজ্ঞেস করছি যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, হোয়াট ইজ এ ক্লাস, বাই ডেফিনেশন হোয়াট ইজ ক্লাস? ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্ট বলছে উনি। হোয়াই ইট ইজ নট মেরুন পিঙ্ক প্রিন্ট অর পিঙ্ক প্রিন্ট, হোয়াই ইট ইজ কল ব্লু প্রিন্ট? আগে বলেন হোয়াট ইজ ব্লু প্রিন্ট? নীল নকশা। ওকে, নীল নকশা মানে কি? প্ল্যানিং। তা আপনি যখন, তাহলে এটাকে নীল নকশা না লাল নকশা কেন বলা হচ্ছে না, নীল নকশা কেন বলা হচ্ছে? কথিত, বাট দেয়ার ইজ এ রিজন ফর দ্যাট। এখন সব ডিজাইন হয় কম্পিউটারে, কম্পিউটার এইডেড ডিজাইন, তাই না? ওয়েন আই ওয়াজ কিড, ওয়েন মাইসেলফ ওয়াজ কিড, অনেক আগের কথা বলছি, ধরেন 40 বছর আগের কথা, তখন তো আর কম্পিউটার ছিলই না। তখন যারা আর্কিটেক্ট, যারা হয়তো একটা ড্যাম ডিজাইন করবে বা একটা বিল্ডিং, একটা ব্রিজ, এগুলো তখন ট্রেসিং পেপারে, বড় বড় টেবিল ছিল, ট্রেসিং পেপারে এত বড় বড় রুলার, এত বড় বড় চাঁদা, এগুলো দিয়ে ড্র করত এবং সেইটা নীল রঙের একটা কালি দিয়ে করতো। সফিস্টিকেটেড পেন ছিল, পয়েন্টেড, কালার ওয়াজ ব্লু, এই জন্য ওটাকে বলা হয় ব্লু প্রিন্ট বা নীল নকশা। বাট বেসিক্যালি ইটস এ প্ল্যান বা ইটস এ গাইডলাইন, বেসড অন দ্যাট আপনি এই ব্রিজটা বানাবেন বা এই বিল্ডিংটা বানাবেন।
তো তাহলে ক্লাস যদি ব্লু প্রিন্ট হয়, কার ব্লু প্রিন্ট? নো, অবজেক্ট কি তাহলে সেটা বলেন। ক্লাস ইজ দ্য ব্লু প্রিন্ট অফ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। নাও সি, দিজ আর প্রিমিটিভ, কম্পাইলার অলরেডি জানে এগুলো কি মানে। আমরা বলছি যে টাইপ ইজ ডেসক্রিপশন অফ দ্য কন্টেন্ট অফ ইউর মেমোরি। তো ক্লাস কম্পাইলার জানে যে ফ্লোট মানে কি, লং ডাবল মানে কি, কম্পাইলার জানে ইন্ট মানে কি। কম্পাইলারটা জানে যে ইন্ট মানে একটা বাইটের মেমোরি যেখানে আমি নিউমেরিক হোল নাম্বার রাখতে পারবো, আর এটার হাইয়েস্ট ভ্যালু ক্যান বি দিস, লোয়েস্ট ভ্যালু ক্যান বি দিস রেঞ্জ। তো ইন্টিজারের রেঞ্জ কত এটা কি জানেন আপনারা? ইন্টিজার কত বাইট, 4 বাইট, এটা কি জানতেন আপনারা নাকি এখন শুনলেন? পড়ানো কেন 4 বাইট এটা কি জানেন? আপনাকে যদি না, কিন্তু সবই তো 32 বিট না, যেমন ক্যারেক্টার 1 বাইট। আপনার যে ABCD স্টোর হয় অ্যাজ এ ক্যারেক্টার, ইটস 1 বাইট। আপনার ডাবল 8 বাইটস, ফ্লোট 4 বাইটস। মোস্ট ল্যাঙ্গুয়েজেস কথা বলছি, বেশিরভাগ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটাই। তো তাহলে ইন্টিজার কেন 4 বাইট? উনি বললো যে এটা আপনারা শিখেছেন আগেই, কিন্তু কেন মানে হোয়াইটাকে আগে সার্টিফাই করবেন, তাহলে দেখবেন যে ইন্টারেস্টিং হচ্ছে জিনিসটা। দেখেন আপনাকে যদি একটা, আমরা এভরিডে লাইফে যে নাম্বারগুলো আমরা ইউজ করি, ডেসিমাল নাম্বার, হোয়াই ইট ইজ কল্ড ডেসিমাল নাম্বার সিস্টেম, বিকজ বেস 10, ইট হ্যাজ 10 ডিজিটস 0 to 9। কিন্তু যখন আপনি বাইনারি নাম্বার সিস্টেমে চলে যাচ্ছেন, ইউ হ্যাভ অনলি 2 ডিজিটস, বাই মিনস 2, তাহলে ডিজিট গুলো কি হবে বাইনারিতে? 0 and 1। অক্টাল নাম্বার সিস্টেমে 8, অক্টা মিনস, তাহলে ডিজিটস কি হবে? 0 to 7। নাম কাউন্ট হচ্ছে 8, মানে 0 to 7। হেক্সাডেসিমাল হ্যাজ, হেক্সাডেসিমাল 16, মানে 0 to 15 তো আর ডিজিট হবে না, তাহলে 9 এর পরে ABCDEF, মানে 0 to F। তো ডেসিমাল নাম্বারে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আই ওয়ান্ট টু অ্যালাউ ইউ টু ইউজ অনলি 1 ডিজিট, হাউ মেনি ডিফারেন্ট নাম্বারস ইউ ক্যান রিপ্রেজেন্ট? আপনাকে বলা হলো যে এখানে আপনি বাসাগুলোর নাম্বারিং করবেন, একটা ডিজিট ইউজ করতে পারবেন, কয়টা বাসাকে আপনি নাম্বার দিতে পারবেন? 10টা। কি কি? 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9, এর বেশি আপনি এক ডিজিট দিয়ে নাম্বার পাবেন না। অনলি 10 নাম্বারস উইথ 1 ডিজিট, 0 to 9। কিন্তু আপনাকে যখন দুইটা ডিজিট অ্যালাউ করা হবে, হাউ মেনি নাম্বারস ইউ ক্যান রিপ্রেজেন্ট? 100, 0 0 থেকে 9 9, 100 নাম্বারস। তাহলে এই 2 ডিজিটের রেঞ্জ হচ্ছে 100, 1 ডিজিটের রেঞ্জ হচ্ছে 10, 3 ডিজিটের রেঞ্জ হচ্ছে 0 থেকে 999, 1000। তাহলে এই হিসাবটা আসছে কোত্থেকে? বেস টু দি পাওয়ার নাম্বার অফ ডিজিট। তাহলে ডেসিমলের বেস হচ্ছে আপনার 10, ওকে, তাহলে ডেসিমলের বেস হচ্ছে 10 পাওয়ার নাম্বার অফ ডিজিট। তাহলে এক ডিজিট হইলে আপনার রেঞ্জ হচ্ছে 10, তাহলে নাম্বারগুলো হবে 0 to 9। দুই ডিজিট হলে রেঞ্জ হচ্ছে 10 to the power 100, নাম্বারগুলো হবে 0 to 99। দিস ইজ ফর ডেসিমল। বাইনারির ক্ষেত্রে ইট ইজ বেস টু দি পাওয়ার, মানে বেস কিন্তু তখন 2। তাহলে বাইনারিকে, বাইনারিতে যদি আপনাকে একটা ডিজিট দেওয়া হয়, মানে বাইনারি ডিজিটকে আমরা কি বলি? বিট বলি। বাইনারি ডিজিটকে বিট বলা যায়, বিট বা বিটস। 8 বিটস এ 1 বাইট, ওকে, 8টা 0 1 মিলে একটা বিট বাইট। তাহলে একটা ডিজিট যদি আপনাকে বাইনারি সিস্টেমে ইউজ করতে দেওয়া হয়, একটা ডিজিট দেওয়া হয়, আপনি 0 পাবেন না হলে 1 পাবেন, কারণ ডিজিটই তো আর কিছু নাই। তাহলে এই যে 2 to the power নাম্বার অফ 1 ডিজিট, তার মানে দুইটা নাম্বার। কিন্তু যখন আপনাকে বলা হবে যে দুইটা ডিজিট ইউজ করতে পারবেন, তাহলে আপনি 4টা নাম্বার পাবেন। কি কি? এই যে 0 0 0 1 1 0 1, এর বাইরে আর কিছু হয় না 2 ডিজিট দিয়ে, বিকজ ইউ অনলি হ্যাভ 0 and 1। তাহলে 8 ডিজিট হলে এই লোয়েস্ট ভ্যালু হচ্ছে 8টা 0, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 8টা 1।
তাহলে রেঞ্জ হচ্ছে 2 to the power 8 256, তাহলে এটার মান হচ্ছে 0 আর এটার মান হচ্ছে 255। 256টা তাহলে 0 থেকে 255। So this is the binary of 255. You can actually see that. So আপনি যদি প্রোগ্রামিং এ যান তাহলে আমি যদি এখন বাইনারিতে যাই 1 2 3 4 5 6 7 8 এটাই যে দেখেন 255 ডেসিমালে 255, ঠিক আছে। এখন তাহলে 8 দিতে আমি পাচ্ছি রেঞ্জ হচ্ছে আমার 255 256, তাহলে আমার 9 বিট 5 10 বিটে 1024 11 বিটে 2048, তাহলে এদের মধ্যে 1000 এর ক্লোজেস্ট কোনটা, উইচ ইজ ক্লোজেস্ট 1000, 512 না 1024 না 2048? 1024। এই জন্য ডেসিমলে যখন আপনি বলেন যে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম পাওয়ার অফ 10, বাইনারিতে বলেন 1 কিলোবাইট মানে 1024 বাইটস পাওয়ার অফ 2 বেস 2, দিস ইজ দ্য ক্লোজেস্ট টু ডেসিমল 1000, এই জন্য এটাকে বলা হয় কিলো কিলোবাইট, তাহলে 1024 বাইটস মানে 1 কিলোবাইট। ওকে, এখন আমি যদি ধরে নেই যে ইন্টিজার যদি 1 বাইট হতো, সাপোজ আপনি জানেন 4 বাইট, তাহলে ইন্টিজারের রেঞ্জ কত হতো? 256। তাহলে ইন্টিজারের হাইয়েস্ট ভ্যালু কুড বি, আবার বলেন 256 তো কখনোই হবে না, 255, কিন্তু তাও না, অর্ধেক হচ্ছে নেগেটিভ অর্ধেক পজিটিভ, তাহলে -128 থেকে +127, তাহলে আপনার যদি একটা ভ্যালু হয় 300, এটা তো আপনি ইন্টিজারে রাখতেই পারবেন না, ইফ ইন্টিজার ইজ 1 বাইট, তাহলে ওই ইন্টিজার আমার কাজেই লাগবে না তেমন একটা, মোস্ট ভ্যালু ক্যানট ফিট ইন টু দ্য ইন্টিজার ইফ ইট ইজ 1 বাইট। যদি 2 বাইট করে ফেলি তাহলে কি হবে, 16 বিট 16, উইচ ইজ এগেন 65,000, তাহলে আপনার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে পজিটিভ 32,000 সামথিং, লোয়েস্ট ভ্যালু নেগেটিভ 32,000 সামথিং। এগেইন দেয়ার আর মেনি ভ্যালুজ উইচ আর মোর দেন 32,000, আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা যদি থাকে এই ভ্যালুটা আপনি একটা ইন্টিজারে রাখতে পারবেন না, ইফ ইন্টিজার ইজ 2 বাইট। তো এখন দেখেন 1000 কে যদি 1000 টাইমস করেন ডেসিমলে, আমরা ওটাকে মিলিয়ন বলি, 10^6 10 লাখ, তো বাইনারিতেও যদি আপনি কিলোকে কিলো টাইমস করেন তাহলে এটা 1 মিলিয়নের থেকে একটু বেশি হবে, 1 মিলিয়ন প্লাস 2 to the power 20 20, তাহলে 20 বিট যদি আপনি ইউজ করেন তাহলে আপনি 1 মেগাবাইট, মেগা মিলিয়ন বাইনারির ভিতরে মেগা বলি, মিলিয়ন প্লাস ডেসিমলে আপনি মিলিয়নকে যদি 1000 টাইমস করেন 10^9, উই কল ইট মিলিয়ন, 100 কোটি। তো বাইনারিতে যদি আপনি মেগাকে আবার কিলো টাইমস করেন তাহলে আমরা 2 to the power 30, তখন আমরা এটাকে বলি গিগা, তাহলে 30 বিট দিয়ে আপনি 1 গিগাবাইট, 1 বিলিয়ন প্লাস। ওকে, তাহলে 30 বিটে যদি 1 বিলিয়ন প্লাস হয়, 31 বিটে হবে x2 মানে পাওয়ার অফ 2 করে বাড়বে, তাহলে 2 গিগা, 32 বিটে 4 গিগা, তাহলে 4 বাইট যদি হয় আমার রেঞ্জ হচ্ছে 4 বিলিয়ন প্লাস, তাহলে আমি যদি নেগেটিভ পজিটিভ ধরি নেগেটিভ 2 বিলিয়ন ইজ দ্য লোয়েস্ট ইন ভ্যালু অফ ইন্টিজার অ্যান্ড হাইস্ট ভ্যালু অফ ইন্টিজার ইজ পজিটিভ 2 বিলিয়ন, 200 কোটি, মোস্ট অফ দ্য নাম্বার ফিট ইন দিস রেঞ্জ, দ্যাটস ওয়াই 4 বাইট ইজ দ্য সুইট স্পট, 8 বাইট করলে ওয়েস্টেজ হবে মেমোরি, কারণ অত বড় নাম্বার কালে বদলে আসতে পারে, ইন জেনারেল মোস্ট নাম্বার উইল ফিট ইন দিস রেঞ্জ, 2 বাইট অলসো টু শর্ট, 8 বাইট ইজ ম্যামথলি লার্জ, নো নিড, ওরকম দরকার হলে আপনি তখন লং ইউজ করবেন, ইন্টের দরকার নাই, হ্যাঁ, তো এই জন্য 4 বাইট, ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। তো এখন আমরা যখন বলছি যে হোয়াট ইজ ক্লাস, ক্লাস ইজ দ্য ব্লু প্রিন্ট অফ ইউর ডিফাইন্ড ডাটা টাইপ, অ্যাজ এ ইউজার ইউ আর ডিফাইনিং ইউর ওন ডাটা টাইপ, নাও প্রিমিটিভস আর নোন টু দ্য কম্পাইলার, ওকে, প্রিমিটিভস আর নোন টু দ্য কম্পাইলার,
যে স্ট্রিং, স্ট্রিং ইজ এ ক্লাস, এটা কি জানেন? ক্যাপিটাল স্মল সবই ক্লাস। আপনার সি প্লাস প্লাস এ স্মল এ আমাতে এটা ক্যাপিটাল, দে আর অ্যাকচুয়ালি ক্লাস। তাহলে হোয়াট ইজ অবজেক্ট? তা আপনি একটা স্ট্রিং ডিক্লেয়ার করেন না, করেন কি না, কিভাবে করেন বলেন? স্ট্রিং ধরেন নেম কমা অ্যাড্রেস, যেভাবে আপনি ইন্টিজার ডিক্লেয়ার করেন একইভাবে, যে ইন্ট ভ্যাল ওয়ান কমা ভ্যাল টু। তাহলে ভ্যাল ওয়ান ভ্যাল টু দুইটা ইন্টিজার ভেরিয়েবল। তাহলে নেম আর অ্যাড্রেস কি? দুইটা স্ট্রিং, স্ট্রিং কি? ভেরিয়েবল। বাট আমরা বলছি স্ট্রিং ইজ এ ক্লাস। তাহলে অবজেক্ট হলো, অবজেক্ট হলো ক্লাস ভেরিয়েবল। ওকে, অলসো নোন অ্যাজ অবজেক্ট। তাহলে ক্লাস ভেরিয়েবলকে আমরা আদর করে অবজেক্ট নামে ডাকি। ওকে, ইটস নাথিং বাট দ্য ভেরিয়েবল অফ ইউর ওন টাইম, ইউ ডিফাইন দ্য টাইম। কম্পাইলার আগে থেকে কিছুই জানে না। আপনি যেই মুহূর্তে বললেন ক্লাস নোড, নোড ইজ এ টাইপ, যেই মুহূর্তে আপনি বললেন যে ক্লাস বিএসটি, বিএসটি বিকামস এ টাইপ, যেই মুহূর্তে আপনি বললেন ক্লাস এমপ্লয়ি, এমপ্লয়ি বিকামস এ টাইপ, যেই মুহূর্তে আপনি বলছেন ক্লাস স্টুডেন্ট, স্টুডেন্ট বিকামস এ টাইপ। এখন স্টুডেন্ট আসিফ, শফিক, রহিম, করিম, লুনা, এরা সব স্টুডেন্ট অবজেক্ট, অর্থাৎ স্টুডেন্ট টাইপের ভেরিয়েবল। এনি কোশ্চেন? কি মেনশন করে করতে হচ্ছে? হ্যাঁ, কারণ আপনাকে টাইপ বলে দিতে হবে। দেখেন, পাইথন আমরা ইউজ করতে পারতাম অবজেক্ট ওরিয়েন্টেশনের জন্য, কারণ পাইথন ইজ ওভার সিম্পলিফাইড, অনেক সিম্পলিফাইড। তো কিন্তু যখন একটা ল্যাঙ্গুয়েজ অনেক বেশি সিম্পলিফাইড হবে, ইউ লুজ দ্য ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কাস্টমাইজেশন অ্যাবিলিটি। তো জাভা অনেক সফিস্টিকেটেড, এবং দ্যাটস ওয়াই জাভা হ্যাজ গ্রেট, মানে আপনি যদি সিজন প্রোগ্রামার হন, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু লট অফ কাস্টমাইজেশন অ্যান্ড ইউ হ্যাভ লট অফ ফ্লেক্সিবিলিটি ইন জাভা। সো জাভাটা একটু ইন্টিমিডিয়েটিং মনে হতে পারে টু বিগিন উইথ, বাট এটা এক দুই দিন, তারপরে ওয়ান্স ইউ গেট দ্য রিদম, আপনি দেখবেন যে জাভাটা একবার ভালো করে শিখে গেলে বাকি ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, তো জাভাতে যেমন আপনাকে টাইপ সেন্সিটিভ, তো আপনাকে টাইপ বলতে হবে। হ্যাঁ, এখন আপনার পাইথনে ও ডিটেক্ট করে নেয়, আপনি একটা ভ্যার দিয়ে ইনপুট দিলে, যদি ইন্টিজার দেন কিবোর্ড থেকে ইন্ট হিসাবে নিবে, টেক্সট দিলে স্ট্রিং হিসাবে নিবে, তাই না? ওটা অটো ডিটেক্ট করছে। বাট দ্যাটস ওভার সিম্পলিফিকেশন ফ্রম কোডিং পয়েন্ট অফ ভিউ, বাট ওখানে আপনার আবার ফ্লেক্সিবিলিটি কম থাকবে। আর যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে, তাইলে আমরা মোটামুটি বুঝলাম। এখন বলেন, বিফোর আই গেট ইন টু দ্য ক্লাস আউটলাইন, আপনাকে প্রজেক্ট গ্রুপ দেওয়া হলো, এই প্রজেক্ট গ্রুপ কিভাবে ফাংশন করবে এটা বলার আগে, জাস্ট আমাদের কোর্সের টাইটেলটার ব্যাপার আমাদের, যাতে কোনো আমরা যাতে ক্রিস্টাল ক্লিয়ার থেকে, এই জন্য আলোচনাটা হচ্ছে। ওকে, এখন তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ অবজেক্ট। জি, 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 ওখানে আমি যাচ্ছি। আপনি তো এখন এটা বুঝতে পেরেছেন হোয়াট ইজ অবজেক্ট, বলেন হোয়াট ইজ অবজেক্ট? এই যে এখানেই তো লেখা আছে, এখানেই লেখা আছে ক্লাস ভেরিয়েবল। ওকে, এখন আপনাকে যদি বলা হয় যে আপনি যদি আপনার প্রোগ্রামে ম্যানিপুলেট করতে চান, আপনি কি ইন্ট কে ম্যানিপুলেট করবেন না এক্স কে ম্যানিপুলেট করবেন? তার মানে আপনার প্রোগ্রামিংটা হবে টু প্রসেস, ম্যানিপুলেট, রিড, রাইট, ক্যালকুলেট এক্স। ইন্ট হ্যাজ নাথিং টু ডু, ইন্ট ইজ জাস্ট দ্য টাইপ অফ দ্য এক্স। তাহলে আপনি যখন অ্যাপ্লিকেশন ডাটা নিয়ে কাজ করবেন, প্রোডাক্ট ইনফরমেশন আপডেট করতে চাচ্ছেন, প্রোডাক্ট ইজ এ ক্লাস, কোর্স ইনফরমেশন আপডেট করতে চাচ্ছেন, কোর্স একটা ক্লাস ফর এক্সাম্পল, তাহলে কি আপনি আসলে কোর্স নিয়ে কাজ করবেন না কোর্সের অবজেক্ট নিয়ে কাজ করবেন?
আপনি কি ক্লাস ম্যানিপুলেট করবেন না অবজেক্ট ম্যানিপুলেট করবেন? অবজেক্ট, বিকজ অবজেক্টস আর অ্যাকচুয়ালি রিয়েল ডিল, দে অ্যাকচুয়ালি এক্সিস্ট। একটা বেবি যখন কনসিভ করে প্যারেন্টস, নাম ঠিক করা হয় বাবু, বাট বাবু ডাজ নট এক্সিস্ট। কিন্তু যখন বেবিটা বার্থ হবে তখন আমরা বলতে পারি ইট এক্সিস্ট। তো যখন আপনার অবজেক্ট তৈরি হবে মেমোরিতে তখন আমরা বলবো যে ইট এক্সিস্ট, ইট হ্যাজ ভ্যালু, ইট হ্যাজ মেমোরি। তাহলে আমার স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, স্টুডেন্টের কোনো মেমোরি নাই, কিন্তু আমি যখন বলছি স্টুডেন্ট শফিক, শফিক ইজ এ স্টুডেন্ট ভেরিয়েবল অবজেক্ট, এন্ড শফিকের জন্য মেমোরি অ্যালোকেট হবে, সেই মেমোরিতে শফিকের আইডি থাকবে, নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, এটসেট্রা। তাহলে আমরা অবজেক্টকে ম্যানিপুলেট করি, দ্যাটস ওয়াই ইট ইজ কল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, নট ক্লাস ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, যে কোনো যে ল্যাঙ্গুয়েজ আপনার ক্লাস সাপোর্ট করে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড করতে পারেন, পাইথন দিয়ে করতে পারেন, জাভা দিয়ে করতে পারেন, সি প্লাস প্লাস দিয়ে করতে পারেন, গো দিয়ে করতে পারেন, রুবি অন রেলস দিয়ে করতে পারেন, আর দিয়ে করতে পারেন, অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এখানে এখানে আমরা জাভা ইউজ করব, আইডি আইডি আমরা ইউজ করব, ইন্টেলিজে আপনার ইন্টেলিজে আপনার যে সবচেয়ে তিনটা পপুলার আইডি ফর জাভা ডেভেলপমেন্ট ইজ ইন্টেলিজে, নেটবিনস এন্ড এক্লিপস, এই তিনটাই আপনার ইন্ডাস্ট্রিতে ইউজ হয় মোস্টলি। ওকে, আপনি যদি র্যাঙ্ক করেন মোস্ট পপুলার আইডি ফর জাভা ডেভেলপমেন্ট, এই তিনটাই আসবে 1, 2, 3-তে। ওটা আমি দিয়ে দেবো, ওটা এখনো দেওয়া হয়নি, দিয়ে দেবো। আমি যে লিঙ্কটা দিয়েছি সেটা হলো হোয়াটসঅ্যাপে জয়েন করার লিঙ্ক, আর একটা হচ্ছে গ্রুপ ফরমেশনের লিঙ্ক। ইম্পর্টেন্ট লিঙ্কস যদি আপনি দেখেন, আপনি তো পরে আসছেন নাকি, একটু পরে ঢুকেছেন, হ্যাঁ, এই যেখানে আপনার গ্রুপ প্রজেক্ট করতে হবে, অলরেডি করে ফেলেছে, যারা ক্লাসে ছিল তাদেরকে এই যে টপিক অ্যাসাইন করে দেওয়া হয়েছে, আপনারা যারা করেন নাই ক্লাসের শেষে করে যাবেন, 8 জন করে গ্রুপ হবে, 3 জনের 10টা গ্রুপ। ওকে, তো যারা এখনো গ্রুপ করেন নাই, এখন 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 কথা বলেন না, ডিস্টার্ব হবে, ক্লাসের শেষে করেন, 5 মিনিট লাগবে। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ক্লাসের ভেরিয়েবল, ক্লাস তো একটা টাইপ, টাইপ হলেই তার ভেরিয়েবল, টাইপ মানেই তার ভেরিয়েবল হতে পারে, ইন্ট একটা টাইপ, তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে ভেরিয়েবল। তাহলে আপনি এক্স ওয়াই জেড কে কি বলেন, ভেরিয়েবল বলেন না? আপনি যদি একটা নামের ইনপুট নিতে চান, এটা কিসের মধ্যে রাখেন, স্ট্রিং, তাহলে আপনি বললেন যে নেম ইকুয়াল টু ইনপুট, পাইথনের কথা বলছি, নেম ইকুয়াল টু ইনপুট, আপনি কিবোর্ডে আপনার নামটা টাইপ করলেন, তাহলে নেমটা কি টাইপের ভেরিয়েবল, আসলে ওটা স্ট্রিং ক্লাসের অবজেক্ট, কারণ স্ট্রিং ইজ নট এ প্রিমিটিভ, স্ট্রিং ইজ এ ক্লাস, ইন্ট, ফ্লোট, ডাবল এগুলো প্রিমিটিভ, ওদের ভেরিয়েবলকে আপনি ভেরিয়েবলই বলবেন, কিন্তু ক্লাসের ভেরিয়েবলকে আপনি বলবেন অবজেক্ট। এখন এটা হয়তো ওই লেভেলের ডেপথে আমরা আলোচনা করি নাই আগের কোর্সগুলোতে, প্রয়োজন পড়ে নাই, বাট ইন রিয়ালিটি স্ট্রিং আপনি যে বলছেন যে এটা একটা স্ট্রিং ভেরিয়েবল নেম, নো, ইটস অ্যান স্ট্রিং অবজেক্ট, হ্যাঁ, স্ট্রিং ভেরিয়েবল টেকনিক্যালি ইটস এ ভেরিয়েবল, বাট স্ট্রিং ইজ এ ক্লাস, সো উই কল ইট অবজেক্ট। তাহলে আপনি যখন বললেন যে নেম ইকুয়াল টু ইনপুট ফাংশন, ওখানে যখন আপনি একটা টেক্সট টাইপ করছেন, দ্য নেম বিকামস এ স্ট্রিং অবজেক্ট। এখন স্ট্রিং ক্লাসটা আপনাকে তৈরি করতে হয় না, এটা লাইব্রেরিতে আছে, এটা অটোমেটিক অ্যাভেলেবল টু ইউ, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের জন্য আপনি যখন কাস্টম ক্লাস তৈরি করবেন, প্রোডাক্ট, এমপ্লয়ি, ওকে, বাজেট, তাহলে এই ক্লাসগুলো যখন আমি বানাবো, দে অলসো উইল বিকাম টাইপ, তো তখন ওদের অবজেক্টগুলো আমি ডিক্লেয়ার করব, ভেরিয়েবলগুলো, দ্যাট ইজ অবজেক্ট। এখন এখানে আরো আলোচনা আসবে, তাহলে আমরা আপাতত বুঝলাম যে হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট, এন্ড হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেশন, এইখানে আরেকটু আলোচনার প্রয়োজন আছে। CSC 101 he did not use any class, if I'm not wrong. Okay. Python support class, but he did not use it. তার মানে কি পাইথন আপনাকে ফোর্স করছে না অবজেক্ট ওরিয়েন্টেড হওয়ার জন্য। সি প্লাস প্লাস অলসো সেম, আপনি মেইন ফাংশনে সব কিছু করে ফেলতে পারেন, ইউ ক্যান ক্রিয়েট বাঞ্চ অফ ফাংশনস অ্যান্ড ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, নট নেসেসারিলি ইউ হ্যাভ টু ক্রিয়েট ক্লাস। ডিএস কোর্সে এসে আপনারা ক্লাস বানিয়েছেন, কি কি বানিয়েছেন দু একটা নাম বলেন,
স্ট্রিং ক্লাস আপনি বানান নাই, ওটা লিঙ্ক লিস্ট, কিউ, স্ট্যাক, বিএসটি, গ্রাফ, নোড, এটসেট্রা, নোড করতে করে থাকতে পারে। লিঙ্ক লিস্টের মধ্যে আবার নোড লাগে, তো নোডও একটা ক্লাস বানিয়েছেন, দুটো ক্লাস বানিয়েছেন, বানান নাই। তাহলে একটা ক্লাসের অবজেক্ট আর একটা ক্লাসের ভেতরে থাকতে পারে, ক্লাসের ভেতরে যারা থাকে তাদেরকে আমরা কি বলি? সো ওয়েন ইউ না আবার ইনস্টান্স টার্মগুলো আমাদের খুব ক্লিয়ার থাকতে হবে। সো লেটস সে আমি যদি এখন একটা ক্লাস বানাই, ধরেন আমি এখানে বললাম ক্লাস ধরেন লিঙ্ক লিস্ট, বা আগে একটা সিম্পল ক্লাস দিয়ে আছি, তো ধরেন ক্লাস কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কি প্রিমিটিভ? ইন্টিজার ফ্লোট ডাবল কি কমপ্লেক্স নাম্বার? নো, ইট হ্যাজ এ রিয়েল ভ্যালু, ইমাজিনারি ভ্যালু, টু সেপারেট ভ্যালুস। তাহলে এটা আপনি প্রিমিটিভসে রাখবেন কিভাবে? সো কমপ্লেক্স নাম্বার ইজ এ ক্লাস। নাও হোয়াট ক্যান বি ইনসাইড? সাইডে আমরা যেগুলো রাখি তাদেরকে আমরা কি বলি? এদেরকে জেনারেলি কি বলা হয়? এদেরকে বলা হয় মেম্বার অফ দ্য ক্লাস। ওকে, মেম্বার অফ দ্য ক্লাস। ওকে, তো এখন কমপ্লেক্স নাম্বারের মেম্বার হিসেবে কি রাখতে পারে? ইমাজিনারি অ্যান্ড রিয়েল। মানে আপনি যদি সিম্পলিস্টিক ওয়েতে চিন্তা করেন, তাহলে যদি এটা ইন্ট রিয়েল কমা ইমাজিনারি, তো কমপ্লেক্স নাম্বার ক্লাস হ্যাজ টু মেম্বার ডেটা, টু মেম্বার ডেটা। সো এরা হচ্ছে মেম্বার ডেটা, অলসো নোন অ্যাজ ফিল্ড। ওকে, এদেরকে আমরা ফিল্ড নামে ডাকি, অলসো নোন অ্যাজ, আমি যে এলওএল যেমন আপনারা ইউজ করেন না ফেসবুকে, এলওএল, এলওএল মানে কি? ওকে, তো এটা হচ্ছে আমার মেম্বার ডেটা বা ফিল্ড নামই বলেন, আপনি লিটারেচারে ফিল্ড নামেই পাবেন। তাহলে এই কমপ্লেক্স নাম্বার হ্যাজ টু ফিল্ড, রিয়েল অ্যান্ড ইমাজিনারি, এন্ড তাদের টাইপ হচ্ছে ইন্টিজার। মেক সেন্স? ওকে, গুড। এখন প্রশ্ন হলো, স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, এখন আপনাকে আমি একটা রিয়েলিস্টিক উদাহরণ দিই, তাহলে আপনি ধরুন একটা নোট ক্লাস বানিয়েছেন, ক্লাস নোট, নোট ক্লাসে কি থাকবে ফিল্ড হিসাবে? একটা ডেটাই শুধু থাকবে, পরের নোডের রেফারেন্সটাও থাকবে, তাহলে এখানে দুইটা ফিল্ড। প্রথম ফিল্ড হচ্ছে ডেটা, তো সেটার যে টাইপই হোক, ধরেন ইন্টিজার, লেটস এ ভ্যাল, আর পরের নোডের রেফারেন্স ধরেন নেক্সট। আর যদি ডাবল লিঙ্ক লিস্টের জন্য নোডটা বানান, তাহলে প্রিভিয়াস নেক্সট দুইটা থাকবে। আচ্ছা, এখন আপনার এই লিঙ্ক লিস্ট ক্লাসে কি থাকবে ফিল্ড হিসাবে? মানে পরের নোডের নোডের মধ্যে যে একটা ইন্টিজার ফ্লোট ডাবল এটা ডাটা পার্ট, আর এটা ঠিক কি নোড ইটসেলফ, এই এই নোডের মধ্যেই পরের নোডের রেফারেন্স থাকবে, নেক্সট ইজ দ্য রেফারেন্স টু অ্যানাদার নোড, যেটা কি না রেফারেন্সটা আবার এই প্রত্যেকটা নোডের আবার আর একটা ফিল্ড। তার মানে প্রত্যেকটা নোড জানে তার নেক্সট নোড কোথায়, ওই জানার জন্য তাকে একটা রেফারেন্স রাখতে হচ্ছে, সেলফ রেফারেন্সিয়াল টাইপ। মানে নোড টাইপের মধ্যেই, নোড টাইপটা এখনো তো কমপ্লিট হয় না, এখানে গিয়ে কমপ্লিট হবে। নোড টাইপটা আপনি অ্যাজ এ টাইপ এখানে টাইপটা বানানো শুরু করলেন, এখানে গিয়ে শেষ হবে, সরি, এখানে আপনি নোড টাইপটা বানানো শুরু করলেন, এখানে গিয়ে শেষ হবে। কিন্তু শেষ হওয়ার আগেই আপনি বলতেছেন নোড টাইপেরই আর একটা, ওই নোডেরই আবার একটা ফিল, এটাকে বলা হয় সেলফ রেফারেন্স, নিজেকে নিজে রেফার করতে, ঠিক, অ্যাজ এ টাইপ। তো ভালো কথা, তাহলে লিঙ্ক লিস্টে কি থাকবে? দুইটা নোড, হেড অ্যান্ড টেল, তাইলে নোড টাইপের দুইটা ভেরিয়েবল, হেড অ্যান্ড টেল। এখন খেয়াল করেন আমার এই কমপ্লেক্স নাম্বার ক্লাসের ফিল্ড গুলোর টাইপ কি, হোয়াট আর দ্য টাইপ অফ দ্য ফিল্ড অফ কমপ্লেক্স নাম্বার? টাইপ না, টাইপ ইন্টিজার, প্রিমিটিভ।
নোড ক্লাসের যে ফিল্ড তার টাইপ কি, একটা প্রিমিটিভ আর একটা ক্লাস। লিঙ্ক লিস্ট ক্লাসের দুইটা ফিল্ডের টাইপ কি, ক্লাস নোড। এখন আমি যদি বলি যে আমার এই বটল যদি একটা ক্লাস হয়, এটা একটা বটল অবজেক্ট, বটল ইজ এ ক্লাস, তার একটা ফিল্ড হচ্ছে ভলিউম। তো ভলিউম কি একটা ফ্র্যাকশনাল নাম্বার, তাই না? যে ইন ইন কিউবিক মিটার বা কিউবিক ইঞ্চ, হোয়াট এভার ইট ইজ, তাহলে ভলিউমের টাইপ কি হতে পারে, ফ্লোট। তাহলে ভলিউম ইজ এ ক্যান বি এ ফিল্ড অফ দ্য বটল ক্লাস, রাইট? তাহলে দেখেন ভলিউমের একটা ফিল্ড হচ্ছে আমার প্রিমিটিভ, আর ভলিউমের এই এই বটল ক্লাসের আর একটা ফিল্ড হতে পারে ফর এক্সাম্পল ম্যানুফ্যাকচারার নেম, হুইচ ইজ এ স্ট্রিং। তাহলে স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট, বটল ক্লাসের একটা ফিল্ড, কম্পিউটার ক্লাস হার্ড ডিস্ক ক্লাসের একটা অবজেক্ট, কম্পিউটার ক্লাসের একটা ফিল্ড ভিতরে আছে। ওকে, ইঞ্জিন ক্লাসের একটা অবজেক্ট, কার ক্লাসের একটা ফিল্ড, কন্টেইনস, হোয়াট এভার ইট কন্টেইনস অ্যাজ এ মেম্বার ইজ এ ফিল্ড অ্যাজ ফার অ্যাজ ইট ইজ এ ডেটা ভেরিয়েবল। ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি যে স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাসে পটেনশিয়াল ফিল্ড কি হতে পারে, আইডি নেম, তাহলে ধরেন ইন্ট আইডি, স্ট্রিং নেম, তারপর আপনার অনেকগুলো গ্রেড থাকতে পারে। গ্রেডের টাইপ কি, গ্রেড কি ফ্লোট, না গ্রেড, গ্রেডের কথা বলছি, স্ট্রিং, তা আপনার কি একটা গ্রেড না অনেকগুলো গ্রেড, তাহলে অ্যারে অফ স্ট্রিং। তাহলে ধরেন গ্রেড কি ইন্টিজার হয়, ডিপেন্ডস, আইউবির জন্য তো সবই নাম্বার, আপনি ইন্টিজার রাখতে পারেন, আবার আপনার যদি কোর্স আইডি এটা আপনি ইন্টিজার রাখতে পারবেন না, CSE 213, এটা স্ট্রিং এ হতে হবে, এটা আপনার উপর ডিপেন্ড করবে, রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। তাহলে স্ট্রিং অ্যারে আপনি বলতে পারেন, গ্রেড অ্যারে। এখন আমি যদি একটা স্ট্রিং স্টুডেন্ট অবজেক্ট ডিক্লেয়ার করি, আপনার নামটা বলেন, ইনজামাম হক, ওকে, তাহলে হক বলি, এইচ কিউ ই, তাহলে হক একটা স্টুডেন্ট ভেরিয়েবল অবজেক্ট, ওকে হক। এখন যদি আমি আপনাকে বলি যে হক, ক্যান ইউ প্রসেস ইউর গ্রেড অ্যারে এন্ড টেল মি ইউর সিজিপিএ, ক্যান ইউ ক্যালকুলেট ইউর সিজিপিএ ফ্রম ইউর গ্রেডস এন্ড টেল মি, yes you can do that as a student, you can, all of you can do that, it's your built in capability to calculate your own CGPA using your own information, own field. ta ami jokhon ei ac ke diye bollam je bhai ekhon 20 koro, 24 ache, ta I am giving the message to the ac to reduce the temperature, but ac itself will do that, it will use the sensor to measure the room temperature accordingly, it will adjust the compressor, watt komabe ba barabe, power utilization, and accordingly she eta jokhon bishali ashbe tarpor she abar compressor ke neutralize korbe, abar jokhon temperature barbe abar she compressor ke engage korbe, tale a continuously ota ke maintain korche, who is doing that, ac itself. Real world objects has built in functionalities with them, any real world object, you tell me, কার, আপনি যখন মোবাইল কে ভয়েস কমান্ড দিচ্ছেন, এই সিরি অথবা হোয়াট এভার ইউ আর টেলিং ওপেন দিস, আপনি শুধু তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, ইউ আর কমিউনিকেটিং, সো অ্যাজ এ অ্যাজ এ এমপ্লয়ি অবজেক্ট আই এম কমিউনিকেটিং উইথ দ্য এসি অবজেক্ট, সো অবজেক্টস ইন্টারাক্টস উইথ ইচ আদার, রিকোয়েস্ট ফর দেয়ার ফাংশনালিটি সার্ভিস, বাট অবজেক্ট দেমসেলভস do their own task. এখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেশন করেছেন কি না, ডিএস কোর্স, আই ডোন্ট নো, ক্লাস ইউজ করা মানেই যে সেটা কমপ্লিট অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে, উই ক্যানট সে দ্যাট আনলেস উই ডিসকাস ফার্দার, সো লেটস টক অ্যাবাউট দ্যাট। এখন ধরুন আপনি একটা লিঙ্ক লিস্ট
ক্লাসটা বানালেন। এখন এই লিঙ্ক লিস্টটাকে ট্র্যাভার্স করতে হবে। একটা পসিবিলিটি হতে পারে যে আপনি একটা ফাংশন বানিয়েছেন ইন অর্ডার, ওকে, সো লেটস সে ভয়েড ইন অর্ডার, এখানে আপনি একটা লিঙ্ক লিস্ট পাস করে দিলেন। আমি একটা লিঙ্ক লিস্ট অবজেক্ট তৈরি করলাম, লিঙ্ক লিস্ট ধরেন লিস্ট ওয়ান। এখন আমি এই লিস্ট ওয়ান এখানে পাঠাই দিচ্ছি, ওকে। এখন সে এই লিস্ট ওয়ান কে ইন অর্ডারে ট্রাভার্স করার কোড, টু ইউজ লিস্ট ওয়ান, ওকে, এন্ড ইউজ লিস্ট ওয়ান ডট হেড, ওকে, এন্ড ট্রাভার্স টু দ্য নোডস টিল, ওকে, দ্য নেক্সট ডট নেক্সট ইকুয়াল টু নট নাও, ওকে, টিল লাস্ট নোড বা টিল রিচ হোয়াট এভার দ্য লজিক। তাহলে এই লিস্ট ওয়ান ক্যানট ট্রাভার্স ইটসেলফ, ইট ইজ ডিপেন্ডেন্ট অন এক্সটার্নাল ফাংশন কল ইন অর্ডার। ইন অর্ডার ইজ এ ফাংশন হু ইজ হেল্পিং লিস্ট ওয়ান, অর লিস্ট ওয়ান নিজে নিজে ট্রাভার্স হতে পারে না। সো আমরা এজ এ প্রোগ্রামার আমরা লিস্ট ওয়ান কে একটা ফাংশনে পাঠিয়ে দিয়ে বললাম যে এটাকে ইন অর্ডারে ট্রাভার্স করো, ফাংশনটা অ্যাকচুয়ালি লিস্টটাকে ট্রাভার্স করে দিচ্ছে। ইফ দ্যাট ওয়াজ ইউর অ্যাপ্রোচ ইন ডিএস কোর্স, দেন ইট ওয়াজ নট অবজেক্ট ওরিয়েন্টেশন, ইট ওয়াজ নট অবজেক্ট ওরিয়েন্টেড। ইউ ক্যানট সে দ্যাট অবজেক্টস ওয়ার এম্পাওয়ার টু ডু দেয়ার ওন থিংস, ওকে। আপনি একটা ট্রিকে হিপিফাই করে ফেলতে হিপিফাই করতে হয় আপনাকে, এখন ট্রি কি নিজে নিজে হিপিফাই করতে পারে নাকি হিপিফাই নামে একটা ফাংশনে ট্রিটা পাঠাইতে হয়? দুইভাবেই হইতে পারে। যদি ট্রিটাকে একটা ফাংশনে পাঠান হিপিফাই করার জন্য, দেন ইটস নট অবজেক্ট ওরিয়েন্টেড, ইটস ডিপেন্ডেন্ট অন এক্সটার্নাল ফাংশন ফর দ্য টাস্ক দ্যাট ওয়াজ সাপোজ টু বি বিল্ডিং। আমি যখন আমার অবজেক্টকে এম্পাওয়ার করতে পারবো সেলফ ইন্ডিপেন্ডেন্ট টু দ্য মোস্ট বেসিক টাস্ক অর মোস্ট ডিজায়ার টাস্ক অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তখন আমি আমার ক্লাসগুলোকে এম্পাওয়ার করবো নট অনলি উইথ মেম্বার ডেটা বাট অলসো উইথ মেম্বার ফাংশন, ওকে। সো এখন আমি যদি এখন ধরুন আমি যদি এই লিঙ্ক লিস্ট ক্লাসে একটা একটা মেম্বার ফাংশনকে যদি মেম্বার করে ফেলি ইনসাইড দ্য ক্লাস, লেটস সে ভয়েড ইন অর্ডার, তো তাহলে এই লিঙ্ক লিস্ট ক্লাসের নিজস্ব মেথড ইন অর্ডার নিজেকে নিজে ট্রাভার্স করবে ইউজিং ইট ভেক্টর উইদাউট ডিপেন্ডেন্ট অন এনি এক্সটার্নাল ফাংশন। তখন আমি কি বলতে পারি, তখন আর আমার এই এক্সটার্নাল ফাংশনের উপর ডিপেন্ডেন্সি থাকবেই না লিস্ট ওয়ানের, তখন লিস্ট ওয়ান আমি শুধু লিস্ট ওয়ান ওই যে আপনি যেমন বলেন যে নোট ডট ভ্যাল নোট ডট নেক্সট, সেরকম লিস্ট ওয়ান ডট ইন অর্ডার। সো নাও লিস্ট ওয়ান ইজ এম্পাওয়ার্ড টু ট্রাভার্স ইটসেলফ। তাহলে আমি যদি এখন এই হককে একটা বাইরের এখন হককে যদি হক যদি বলে যে স্যার আমি তো সিজিপিএ ক্যালকুলেট করতে পারি না, হক গিয়ে তার প্রতিবেশীকে বললো ভাই এই নেন আমার গ্রেডস আমার সিজিপিএ একটু ক্যালকুলেট করে দেন, উইল ইট বি রিয়েলিস্টিক? নো, ইউ শুড বি এবল টু ক্যালকুলেট ইউর ওন সিজিপিএ। সো ক্যালকুলেট সিজিপিএ শুড বি ইউর বিল্ট ইন ফাংশনালিটি। সো ইউর স্টুডেন্ট ক্লাস নট অনলি উইল হ্যাভ মেম্বার ডেটা বাট অলসো উইল হ্যাভ মেম্বার ফাংশনস। যে মেম্বার ফাংশন এটাকে আমরা বলছি বড়টা
Any question so far? আপনি একটা ভেরিয়েবল যদি হন, কোন টাইপের ভেরিয়েবল হবেন? আপনি নিজেকে চিন্তা করেন, আপনাকে আমি যদি একটা ভেরিয়েবল বলি, আপনার টাইপ কি হতে পারে? হ্যাঁ, আপনি কি একটা স্ট্রিং? এই জলযন্ত্র 5 ফুট 10 ইঞ্চি, এটাকে একটা স্ট্রিং? আপনার টাইপ কি? হিউম্যান। আরো স্পেসিফিক করলে স্টুডেন্ট হতে পারে। আমার টাইপ কি? ইট ক্যান বি হিউম্যান, ইট ক্যান বি এমপ্লয়ি, বিকজ আই এম অ্যান এমপ্লয়ি অফ আইবি, ইট অলসো ক্যান বি ফ্যাকাল্টি, বাট নট স্ট্রিং। ওকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, আর ফিল্ড হলো আপনার আইডি, আপনার ফোন নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আপনার ব্লাড গ্রুপ, মানে ইনফরমেশন অ্যাবাউট দ্য অবজেক্ট, যেগুলো মেম্বার ডাটা হিসেবে আপনি রেখেছেন, সেটা হচ্ছে ফিল্ড। তাহলে আমি ডিক্লেয়ার করব আপনার নাম কি? আসিফ। তাহলে স্টুডেন্ট আসিফ, আপনি বারবার আসবেন আমার ডায়াগ্রামে। ওকে, কারণ আসিফ নামে অলরেডি অনেকগুলো ডায়াগ্রাম তৈরি করা আছে। ওকে, তাহলে আসিফ হচ্ছে আমার অবজেক্ট, কিন্তু আসিফ ডট আইডি ওটা হচ্ছে ফিল্ড, আসিফ ডট নেম ওটা হচ্ছে ফিল্ড। বাট আসিফ ডট নেম এটা স্টুডেন্ট ক্লাসের ফিল্ড, বাট নেম ইটসেলফ ইজ এ স্ট্রিং ক্লাসের অবজেক্ট। খেয়াল করেন, আসিফ ডট নেম উইচ ইজ এ স্ট্রিং স্টুডেন্ট ক্লাসের ফিল্ড, বাট দ্য নেম ইটসেলফ ইজ এ স্টুডেন্ট স্ট্রিং ক্লাসের অবজেক্ট। তাহলে স্ট্রিং ক্লাসের অবজেক্ট স্টুডেন্ট ক্লাসের ফিল্ড, বাট আইডি যদি ইন্টিজার হয় তাহলে প্রিমিটিভ ইন্টিজার স্টুডেন্ট ক্লাসের ফিল্ড। সো ফিল্ড ক্যান বি প্রিমিটিভ, ফিল্ড ক্যান বি অবজেক্ট অফ অ্যানাদার টাইপ, অ্যানাদার ক্লাস। সো ওয়েন ইউ কনস্ট্রাক্ট, তার মানে কি, ইউ আর ইউজিং বিল্ডিং ব্লকস, ইউ আর ক্রিয়েটিং নিউ বিল্ডিং ব্লকস, অ্যান্ড ইউ ক্যান রিউজ দেম টু মেক অ্যানাদার বিল্ডিং ব্লক। কেন কেন, এটা ডিপেন্ড করে যে ফিল্ড আপনি আসলে কি মিন করছেন। এখন কারের ফিল্ড যদি হয়, কারের কারের একটা কার যদি একটা ক্লাস হয়, তার ফিল্ড হতে পারে রেজিস্ট্রেশন নাম্বার, এটা একটা কি? না, ঢাকা মেট্রো গ ধরলে এটা স্ট্রিং। আচ্ছা, যদি বলা হয় যে ইয়ার অফ মেক, ইয়ার অফ মেক মেকিং, ইয়ার অফ ম্যানুফ্যাকচার, না ইয়ার অফ ম্যানুফ্যাকচার ইজ এ নাম্বার, 2002 প্রিমিটিভ। তাহলে সবই কেন প্রিমিটিভ হবে? আপনি কার ক্লাসের ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, রেজিস্ট্রেশন নাম্বার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, রেজিস্ট্রেশন নাম্বার স্ট্রিং, ইয়ার অফ মেক হচ্ছে ইন্টিজার, প্রাইস অফ দ্য কার ইন্টিজার বা ফ্লোর যেটাই ধরেন, নিউমেরিক ভ্যালু, প্রিমিটিভ। একটা ক্লাসে যখন অনেকগুলো ফিল্ড থাকবে, এক একটা ফিল্ড এক একটা ক্যারেক্টারিস্টিক্স কে রিপ্রেজেন্ট করে, অফ দ্যাট টাইপ, অ্যাজ এ হোল ইটস এ টাইপ, ইট বিকামস এ টাইপ। তাহলে শুধু আইডি দিয়েও কোনো টাইপ হবে না, শুধু নেম দিয়েও কোনো টাইপ হবে না, কিন্তু যখন আমি নেম, আইডি, ডেজিগনেশন, স্যালারি, ডেট অফ জয়নিং, ডেট অফ বার্থ, ডিপার্টমেন্ট, এগুলো একসাথে করে একটা ক্যাপসুলের মধ্যে ফেলে দিয়ে বলবো এমপ্লয়ি, এটা একটা টাইপ, সো এমপ্লয়ি ইজ এ ক্লাস, ভেতরে সবাই হচ্ছে ওই টাইপের ইনফরমেশন, সো তারা হচ্ছে ফিল্ড। নাও ফিল্ড দেমসেলফ ক্যান বি অবজেক্ট অফ সাম আদার ক্লাস অর প্রিমিটিভ, কারণ এভরি ফিল্ড ইজ এ ভেরিয়েবল, তাদেরও তো টাইপ আছে। এখন ফিল্ডগুলো যে সবই প্রিমিটিভের টাইপ হবে, ভেরিয়েবল হবে, নট নেসারলি, তারা যে কোনো টাইপেরই ভেরিয়েবল হতে পারে, ক্লাসেরও ভেরিয়েবল হতে পারে। ওকে, তাহলে আমরা ক্লাস ক্লাস অবজেক্ট, মানে আমরা যে আমাদের যে টাইটেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এটাকে একটু ক্লিয়ার করে নিলাম আর কি। এনি কোশ্চেন সো ফার? আমাদের এখনো 20 মিনিটস টাইম আছে, আমরা তাহলে এখন কোর্স অফলাইনে চলে যাই। আমি তো প্লেলিস্ট আসলে আপনাদের এই গত সেমিস্টার থেকেই দিচ্ছি, তার আগে আমি ভিডিও গুলো আলাদাভাবে শেয়ার করতাম, তাহলে যে পরের স্টুডেন্ট আবার খুঁজতো যে কার কাছে ভিডিও আছে, এটা একটা এই জন্য ইউটিউবে দিলে এটা ওপেন সবার জন্যই থাকছে। তো এখানে যেটা আছে সেটা আপনি যদি দেখেন, আপনার এই
আমাদের যে এই যে মার্চ সেকশন, এটা আশা করি সবাই যোগ দিয়েছেন, এখানে ইউটিউবের লিঙ্কটা আছে। এখানে আপনি যদি প্লে লিস্টে যান তাহলে এটা হলো সামারের লেকচার্স, এখানে 71 ভিডিওস আর দেয়ার। আর আপনাদের এখানে দুইটা তৈরি করে ফেলছে আমি, একটার মধ্যে দিয়ে দিব। এই যে অটাম বিষয়ের ভিডিওগুলো অলরেডি গত ক্লাসের গতকালের দুইটা ভিডিও আছে, দুইটা সেকশনের, আজকে দুইটা সেকশনের ভিডিও চলে আসবে এখানে। তো এই প্লে লিস্ট এখানে এক নামে দুইটা তৈরি হয়ে গেছে, একটা থাকবে এখানে, আপনাদের এই কারেন্ট সেমিস্টারগুলো পাবেন। আর আপনি যদি অ্যাডভান্স পড়ে আসতে চান, স্যার এখনো পড়ায় নাই কিন্তু আমার ভিডিও দেখে গেলে সুবিধা, সেটা আপনি আগের সেমিস্টারের প্লে লিস্টে দেখতে পারেন। প্রত্যেকটা প্লে লিস্টের থাম্বনেইলে টপিক দেওয়া আছে, এই ভিডিও থেকে আলোচনা হয়েছে। ওকে, তো সেই অনুযায়ী আপনি যদি মনে করেন যে আমি এটা একটু দেখে যাই, এটা তো এখনো পড়া নেই স্যার, পড়াবে মনে হচ্ছে নেক্সট নেক্সট উইকে, একটু দেখি তাহলে আমার বুঝতে সুবিধা হবে, সেটা আপনি করতে পারেন। বাট আপনাদের কারেন্ট গুলো আপনাদের এই অটামের প্লে লিস্টে থাকবে। ওকে, এগুলো কোর্সের সাথে রিলেটেড না, এগুলো জেনারেল পারপাস কিছু ভিডিও। হ্যাঁ, এই প্লে লিস্টে যদি আপনি যান তাহলে এখানে আপনি, যেমন আপনি বলতেছেন যে জাভা ইনস্ট্যান্স আর ডাইনামিক্যালি অ্যালোকেটেড কেন, ঠিক আছে, সি প্লাস প্লাস এর মেইন, জাভার মেইন কিভাবে কেন ডিফার করে, কিভাবে কোন দিক থেকে ডিফার করে, এগুলো জেনারেল নলেজের জন্য এরকম কিছু ভিডিও আমি রেগুলার টুকটাক এদিক সেদিক দিতে থাকবো। কিন্তু আমাদের ক্লাসের রেকর্ডিং গুলো ক্লাসের রেকর্ডিং এর প্লে লিস্টেই থাকবে। ওকে, আপনি যদি ফাংশন নিয়ে ইনডেপ জানতে চান তাহলে এখানে ফাংশনের উপরে দুইটা ভিডিও, কয়েকটা ভিডিও আছে ফাংশন ওভার, এগুলো আপনাদের মানে ক্লাস লেকচার গুলো সব এই প্লে লিস্টে থাকবে। ওকে ওকে, তো এখন আসেন আপনাদের কি করতে হবে এই কোর্সে। তাহলে এই কোর্সের অবজেক্টিভ শুরু থেকে একজন বলেছিলেন যে একটু লার্ন জাভা, সেটা আমরা শিখতে হবে, আমাদের একটা টুল ইউজ করতে হবে, সেই জন্য আমরা জাভা শিখবো। কিন্তু জাভা শেখাটা আমাদের অবজেক্টিভ না, আমাদের অবজেক্টিভ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট প্রোগ্রামিং। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ নট সুইটেবল ফর অল কাইন্ড অফ ডোমেন। আপনি যদি এখন একটা সিস্টেম সফটওয়্যার বানান, এখানে অবজেক্ট ওরিয়েন্টেশনের প্রয়োজন নাই, একটা ডিভাইস ড্রাইভার বানাচ্ছেন আপনি, এখানে আপনার অবজেক্ট ওরিয়েন্টেশনের দরকার নাই। একটা ব্যাকগ্রাউন্ড সার্ভিস আপনি ইমপ্লিমেন্ট করছেন, ওখানে অবজেক্ট ওরিয়েন্টেশনের দরকার নাই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মানে ফর্টে বা যেটাকে স্ট্রং ডোমেন হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। সো সফটওয়্যার হুইচ হ্যাজ অ্যান ইউজার ইন্টারফেস উইল কল ইট অ্যাপ্লিকেশন। আপনি টাস্ক ম্যানেজারে যান, দেখতে পাবেন কারেন্টলি আই এম রানিং হাউ মেনি অ্যাপ্লিকেশন, 7 and 105 background service. Okay, এই ব্যাকগ্রাউন্ড সার্ভিস গুলোর কোনো ইউজার ইন্টারফেস নাই, এটা ব্যাকগ্রাউন্ডে চলে, আর এগুলোর ইউজার ইন্টারফেস আছে। এখন ইউজার ইন্টারফেস ক্যান বি টার্মিনাল বা কনসোল, ইউজার ইন্টারফেস ক্যান বি গ্রাফিক্যাল। আপনার 101 বা ডিএস কোর্সে যেটা করেছেন, আপনার ইউজার ইন্টারফেস ছিল এটা, এখানে আপনি ইনপুট সাপ্লাই দিতেন, এখানে আপনাকে আউটপুট দেখাতো, টেক্সট অর টেক্সচুয়াল। কিন্তু আপনি যখন একটা কমার্শিয়াল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন তখন তো এটা ইউজার ফ্রেন্ডলি হতে হবে, ইটস নট ইউজার ফ্রেন্ডলি, তো তখন আপনার একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রাখতে হবে। তাহলে আমার যে এখানে 60টা অ্যাপ্লিকেশন চলছে, ইচ অফ দিস অ্যাপ্লিকেশন হ্যাজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখন এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ক্যান কাম ইন থ্রি ওয়েজ। এটা যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয় ইট উইল বি রেন্ডার্ড বাই দ্য ব্রাউজার, এইটা যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন হয় ইট উইল হ্যাভ ইটস ওন উইন্ডো, লাইক দ্য টাস্ক ম্যানেজার ইট হ্যাজ ইটস ওন উইন্ডো, লাইক ইউর ওবিএস ইট হ্যাজ ইটস ওন উইন্ডো, লাইক ইউর নোটপ্যাড ইট হ্যাজ ইটস ওন উইন্ডো। তাহলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন উইল হ্যাভ ইটস ওন উইন্ডো, বাট ওয়েব অ্যাপ্লিকেশন উইল নট হ্যাভ ইটস ওন উইন্ডো, ইট উইল ইউজ দ্য ব্রাউজার উইন্ডো টু রেন্ডার দ্য পেজেস। আর মোবাইল অ্যাপ্লিকেশন দ্যাট অলসো উইল হ্যাভ ইটস ওন ভিজুয়াল এরিয়া। ওকে, তো আপনাদের যে অ্যাপ্লিকেশন ডেভেলপ, যেহেতু এটা ওপির এরিয়া হচ্ছে, ফর্টে ইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট,
আমাদের এই কোর্সের অবজেক্টিভ হলো যে আমরা যাতে একটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। জি, কোন ডেস্কটপ? কারণ আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন আলাদা কোর্স আছে। ডেডিকেটেড কোর্স ইজ দেয়ার ফর ওয়েব অ্যাপ্লিকেশন, ডেডিকেটেড কোর্স ইজ দেয়ার ফর মোবাইল অ্যাপ্লিকেশন। তো ওখানে আপনারা ওগুলো ওই দুটো ইনডেপথে করবেন। ডেস্কটপটা কোথাও নাই, কাজে আমরা এখানে ডেস্কটপটা করব। কেন? কারণ একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন যেটা গ্লোবাল রিচ করে মিলিয়ন্স অর পটেনশিয়ালি বিলিয়ন্স অফ ইউজার, ইট ক্যানট রিচ ইট টু এ পার্টিকুলার ওয়ে অফ ইউজার ইন্টারফেস। ইট শুড হ্যাভ অল থ্রি টাইপ অফ অ্যাপ্লিকেশন। ক্যান ইউ নেম অ্যান অ্যাপ্লিকেশন হুইচ হ্যাজ অল থ্রি ভার্সন, ওয়েব, ডেস্কটপ, মোবাইল? ফেসবুকের ডেস্কটপ নাই, ওয়েব আর মোবাইল। ফেসবুকের অ্যাপ আছে, মোবাইলে সেটা, ডেস্কটপে আছে, কম্পিউটারে আছে। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ ইজ এ গুড এক্সাম্পল। হ্যাঁ, ক্রোমের অ্যাপ্লিকেশন কত? ক্রোম তো ব্রাউজার, নিজে একটা অ্যাপ্লিকেশন, কিন্তু ওটা আপনি ক্রোম একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, কিন্তু ক্রোম নিজে তো আর কোনো ব্রাউজারে লোড হয় না, ক্রোম নিজেই ব্রাউজার। হ্যাঁ, তো কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ বলেন, এটা একটা গুড এক্সাম্পল যে ইট হ্যাজ অল থ্রি ভার্সন, রাইট? আপনার ওয়েব, ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলোর তিনটা ভার্সনই থাকে। তো তাহলে আপনাকে আসলে তিনটাই জানা দরকার অ্যাজ এ সিএসসি গ্র্যাজুয়েট। তা এখানে আপনার একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করবেন হুইচ উইল হ্যাভ এ ইউজার ইন্টারফেস, ওকে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ওকে। এখন আসেন, যেহেতু আমাদের সময় বেশি নাই আজকে, এখন আমাদের যারা গ্রুপ করেন নাই ক্লাসের শেষে গ্রুপ করে টপিক নিয়ে যাবেন। এখন আপনার এই কোর্সটা আমরা কিভাবে কন্ডাক্ট করব? তাহলে আমাদের এই কোর্সের অবজেক্টিভ ইজ টু ডেভেলপ অ্যান অ্যাপ্লিকেশন বাই অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। তাহলে আমাকে অ্যাপ্লিকেশনটাকে ডিজাইন করতে হবে ইউজিং অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ। তাহলে আমাকে অবজেক্ট ওরিয়েন্টেশনের কনসেপ্টস গুলো বুঝতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেশন করলে আমার কি কি অ্যাডভান্টেজ আমি পেতে পারি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে, অ্যান্ড রান টাইমের জন্য আমি কি কি অ্যাডভান্টেজ পেতে পারি, সেগুলো আমি ঠিক মতো বিশ্লেষণ করে আমার সিস্টেমটাকে ডিজাইন করতে পারছি কিনা, এবং সেই ডিজাইন অনুযায়ী অ্যাপ্লিকেশনটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা। আর ডিজাইন করার আগে আমাকে অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে নিতে হবে যে রিকোয়ারমেন্টগুলো মিট হচ্ছে কিনা। তাইলে একটা অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ফাইনালাইজিং দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য অ্যাপ্লিকেশন, ফিচার্স কী থাকবে, কারা ইউজ করবে, ওকে, বেসড অন দ্যাট উইল ডিজাইন দ্য সিস্টেম, নট অনলি দ্য ইউআই ডিজাইন, দ্য সিস্টেম ডিজাইন, হাউ ইউর ডেটাবেস উইল বি অ্যারেঞ্জড, ওকে, how your different class will interact with each other, apnar data flow kibhabe hobe, tale eigulo bibhinno design aspect. Now behavioral design, structural design, onek dhoroner design hoy ekta real application development e 15 16 rokomer diagram toiri hoy, design diagram. Eigulo jokhon samne thake programmer er jonno life onek easy, just to implement according to the design. Ekhon apni to ar eto diagram korte parben na, that is beyond the scope of this course. তাহলে আপনি শুধু একটা ডায়াগ্রাম বানাবেন, ক্লাস ডায়াগ্রাম। তাহলে আমার অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য কি কি ক্লাস দরকার? আইআরএস এর জন্য আমার স্টুডেন্ট ইনফরমেশন ইজ এন অ্যাপ্লিকেশন ডেটা, সো স্টুডেন্ট উইল বি এ ক্লাস। ফ্যাকাল্টি ইনফরমেশন ইজ এন অ্যাপ্লিকেশন ডেটা, ফ্যাকাল্টি উইল বি এ ক্লাস। কোর্স ইনফরমেশন ইজ মাই অ্যাপ্লিকেশন ডেটা, কোর্স উইল বি এ ক্লাস। নোটিস দেওয়া হচ্ছে, তাহলে নোটিস উইল বি এ ক্লাস। কমপ্লেন জেনারেট করতে, কমপ্লেন উইল বি এ ক্লাস। লাইব্রেরিতে বই আছে, বুক ইনফরমেশন, বুক ইজ এ ক্লাস। তাহলে আমার এই আইরাস এর জন্য যে 30-40টা ক্লাস, এই ক্লাসগুলো আইডেন্টিফাই করা, তারা কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড, এবং একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে মানে অবজেক্ট কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। তা আমি একজন হিউম্যান অবজেক্ট, আই এম ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য এসি অবজেক্ট। তাহলে এই আমি যে এসি অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করব বা দরকার, এই রিলেশনগুলো এস্টাবলিশ করতে হবে ইন দ্য ডিজাইন লেভেল, অ্যান্ড দ্যাট শুড বি রিফ্লেক্টেড ইন ইউর ক্লাস ডায়াগ্রাম। বেসড অন দ্যাট আমি শুধু ধরে ধরে এখন ইমপ্লিমেন্ট করবো। ইমপ্লিমেন্ট ইজ ভেরি ইজি, মানে ইফ ইউ নো দ্য সিনট্যাক্স, ইমপ্লিমেন্টেশন ইজ নট এ বিগ ডিল। ডিজাইনটা হচ্ছে চ্যালেঞ্জিং পার্ট। তাহলে আমরা সেটা পারি কি না
বা সেটা আমরা অ্যাচিভ করতে চাই, দ্যাট ইজ আওয়ার কোর্স অবজেক্টিভ। ওকে, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সের অবজেক্টিভ হলো টু অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস উই উইল বি এবল টু ডিজাইন এ অ্যাপ্লিকেশন ইউজিং অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ অ্যান্ড ইমপ্লিমেন্ট অ্যাকর্ডিংলি। দ্যাট ইজ দ্য হোল অবজেক্টিভ অফ দিস কোর্স, নট ক্যান আই রাইট কোড ইন জাভা অর নট। সেটা যদি হইতো তাহলে তো আপনাকে কিছু কোডের ডিএসএ যেরকম কোড লিখেন খাতায়, ওরকম কোড লিখে তো পরীক্ষা শেষ করে দেওয়া যায়। কিন্তু এখানে প্রজেক্ট ইজ 30 মার্কস, আপনার গ্রেডের 30% ইজ ইউর প্রজেক্ট, কারণ আপনাকে এই প্রজেক্ট করতে হবে অ্যাজ এ টিম। ঠিক আছে, আজকে সময় কম, এগুলো নিয়ে পরে কথা বলবো। তাহলে এখন একটু দেখে রাখেন কি করতে হবে আপনাদের। আপনাদের কনসেপ্ট টেস্টের একমাত্র জায়গা হচ্ছে কুইজ, তাও আপনাকে কিছু লিখতে হবে না, গুগল ফর্ম। ওকে, 10টা কোশ্চেন এমসিকিউ, ইউ উইল গেট 15 মিনিটস। ওকে, 3টা কুইজ নেওয়া হবে, বেস্ট টু কাউন্ট করা হবে কনসেপ্ট থেকে। ক্লাসে যা ডিসকাস করা হচ্ছে তার কনসেপ্টের উপর আপনার কনসেপ্ট টেস্ট করা হবে ওখানে। হ্যাঁ, বুঝি নাই কোশ্চেন গুলো আপনি কনসেপ্ট ক্লাসে বোঝেন কিনা সেটা টেস্ট করার জন্য কোশ্চেন থাকবে, এবং তার জন্য কিছু অপশনস থাকবে। এখন আপনি কনসেপ্ট যদি ঠিক থাকে আপনি এগুলো পারবেন, আর কনসেপ্ট ঠিক না থাকলে আপনি যদি গেস করে দেন তাহলে জিআরইর মতো মার্ক পাবেন। জিআরইতে গেস করলে আপনি কখনোই পাস করবেন না, কিন্তু আপনার জিআরইতে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে, প্র্যাকটিস থাকলে আপনি খুব ভালো স্কোর করতে পারবেন, এটাও তাই। তো আপনি গুগল ফর্মে সেমিস্টারে 3টা কুইজ দিবেন, যে 2টা সবচেয়ে বেশি মার্ক থাকবে সেই 2টাকে আমরা অ্যাভারেজ করে আপনার কুইজের 10। আচ্ছা, মিড টার্মে আপনি কি করবেন? মিড টার্মে আপনাকে একটা জাভা প্রবলেম সলভ করতে হবে, জাভা একটা ছোট একটা মিনি মিনি প্রজেক্ট। আপনার কোর্স প্রজেক্ট কিন্তু অনেক বড় জিনিস, চারজনে মিলে 2 মাস ধরে করবেন, আর এটা একটা ছোট একটা জিনিস যেটা 1 ঘন্টায় করা সম্ভব। আপনাকে কোনো কিছু লিখতে হবে না, আপনাকে একটা জাভা মিনি প্রজেক্ট দেওয়া হবে, এটা আপনি এখানে সলভ করবেন, আমার সামনে সলভ করে আপলোড করবেন, এটাই আপনার মিড টার্ম। ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, এক্সাম সবই ইন্ডিভিজুয়াল এক্সেপ্ট প্রজেক্ট এলিমেন্টস, মানে গ্রুপ প্রজেক্ট ছাড়া সবই ইন্ডিভিজুয়াল। ফাইনালে আপনি এন, ওখানেও আপনাকে একটা মিনি প্রজেক্ট দেওয়া হবে, ধরেন 1 ঘন্টার মধ্যে আপনি করবেন, তাহলে ওটা থেকে 70 মার্ক। আর এই যে আপনি একটা ক্লাস ডায়াগ্রাম কোর্সের জন্য বানালেন, একটা বিশাল কোর্সের ক্লাস ডায়াগ্রাম যদি আপনাকে আমি একটা দেখাই, স্যাম্পল ক্লাস ডায়াগ্রাম, দেখেন তো স্প্রিং এর আগেরটা কি ছিল, সামার না পরেরটা, সামার গত সেমিস্টার ছিল সামার, দেখেন। তাহলে আপনি এক একটা বক্স এক একটা ক্লাস, তাহলে আপনার অ্যাপ্লিকেশনের জন্য ধরেন এরকম 40টা ক্লাস দরকার টু রিপ্রেজেন্ট, যে স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট ক্লাস, কোর্স ইনফরমেশন অ্যাপ্লিকেশন ডেটা কোর্স ক্লাস, ট্রান্সক্রিপ্ট একটা ক্লাস। তাহলে এরকম আপনার এখানে এই ক্লাসগুলো কিভাবে রিলেটেড উইথ ইচ আদার অ্যান্ড হাউ দে ইন্টারঅ্যাক্ট, এটা আপনি যখন এই ডায়াগ্রামটা যখন থাকবে, অ্যাজ এ প্রোগ্রামার মাই লাইফ ইজ ভেরি ইজি, আমার কিছু চিন্তাই করতে হবে না, আমি শুধু দেখে দেখে ইমপ্লিমেন্ট করবো, কোড করবো। এখন এই কালার কেন দেখা যাচ্ছে, 4 রকমের কালার, কিছু গ্রিন কিছু ব্লু কিছু পার্পল কিছু ইয়েলো, না এটা হচ্ছে না সেটাও না, এটা হচ্ছে যে কার কোনটা, এই যে এই ভদ্রলোকের রেসপন্সিবিলিটি হচ্ছে ব্লু কালারের ক্লাসগুলো উনি ডিজাইন করেছেন, উনি এই আইডির যিনি উনি গ্রিন কালারের ক্লাসগুলো ডিজাইন করেছেন। তাহলে আপনার ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনটা এখানে রিফ্লেক্টেড হওয়ার জন্য কালার কোড ইউজ করতে হবে। ওকে, তো এখন এইরকম একটা, এটা তো বড় একটা ক্লাস ডায়াগ্রাম, কিন্তু আপনার ফাইনালে খুব ছোট, খুবই ছোট, এটা তো অনেক কমপ্লেক্স একটা জিনিস ফুল প্রজেক্ট। আপনাকে ছোট্ট একটা ইউজ কেস দেওয়া হবে, খুব ছোট একটা ক্লাস ডায়াগ্রাম, যেটা 10-15 মিনিট বেশি লাগবে না কনসেপ্ট ক্লিয়ার থাকলে। ওরকম একটা ক্লাস ডায়াগ্রাম আপনি ওই যে পরীক্ষার খাতা থাকে না, ফাইনালে বাম পাশ ডান পাশ মিলে
এখানে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে ড্র করবেন, শেষ। এইটা 30 মার্ক, আর আপনার যে প্রজেক্ট করবেন, জাভা প্রজেক্ট আপলোড করবেন, 70 মার্ক। তাহলে এই হচ্ছে ফাইনালের 100 মার্ক। তাহলে দেখেন আপনার ফাইনালের যে 40%, তার 30% হচ্ছে আপনার জাভা প্রজেক্ট, মিডের যে 20% এটাও পুরোটাই জাভা প্রজেক্ট। তাহলে আপনি 50 মার্ক পাচ্ছেন আপনি পুরো কোড থেকে, আর একটা ক্লাস ডায়াগ্রাম ড্র করে ওখান থেকে মানে 130 মানে ধরেন রাফলি 25% যদি ধরেন 10, আর 20 থেকে 10, আর 30 হচ্ছে আপনার প্রজেক্ট। ভালো থাকবে না কেন কুইজে 10 মার্ক? ইম্পর্টেন্ট মনে হচ্ছে না এখন আপনার যদি টার্গেট থাকে এ, কুইজে যদি আপনি 0 পান আপনি তো এমনি 10 ছুটে গেল, তবে আপনার আর এক ছুটলেই তো আপনি এ মাইনাস, 90 তে এ। কাজে আপনার টার্গেট উপর ডিপেন্ড করে যে আপনি যদি এ গ্রেড পেতে চান তাহলে আপনাকে সবগুলোতেই তো মার্ক তুলতে হবে। ইউ ক্যান অ্যাফোর্ড টু লুজ 10 মার্কস। এখন হ্যাঁ, আমরা কিছুটা স্কেলিং করি, আমরা কিছুটা কার্ভ করি। এখন দেখা গেলো যে আপনি এক্স্যাক্টলি 90 না পেলে যে এভাবে না, বিষয়টা এমন না, এটা ডিপেন্ড করে কার্ভিং এর উপর। আপনি যদি কাছাকাছি থাকেন তাহলে কার্ভ করলে দেখা যায় আপনার এটা হয়ে গেছে, বা কেউ হয়তো 43 পেয়ে বসে আছে, কার্ভ করাতে সে 45 পেয়ে পাশ করে দেয়, সেটা আমরা করি প্রত্যেক সেমিস্টারেই কম বেশি করি। তো সেটা আপনি কিছুটা অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু আপনি যদি ধরে নেন অবজেক্টিভলি যে না কার্ভ যদি না করে তাহলেও আমি এ পেতে চাই, তাহলে তো আপনাকে সবগুলোতেই মার্ক আনতে হবে। প্রজেক্ট বেস ইন দ্য সেন্স যে একটা 30% মার্কস উইল কাম ফ্রম প্রজেক্ট অফ ইউর হোল বি। ও মি মানে আমি এখানে প্রজেক্ট বলতে ভিজুয়াল স্টুডিও প্রজেক্ট বা নেট বিনস প্রজেক্ট বা ইন্টেলিজেন্ট প্রজেক্ট, আপনি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম করলে ওটা একটা আইডিই প্রজেক্ট, সেই সেন্সে প্রজেক্ট বলেছি। কিন্তু প্রজেক্ট বলতে যেটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সেটা তো আপনি করছেন না, ওখানে একটা ফ্র্যাকশন একটা কিছু করছেন মিড এবং ফাইনালে, এখন দুইটাই প্রজেক্ট কিন্তু দুইটার মানে অন্য। আপনার এই 30 মার্কের প্রজেক্ট এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট না। এই যে প্রজেক্ট 30টাকে আমরা ল্যাবে দেখাই, কারণ এই পুরোটাই হ্যান্ডস অন প্রজেক্ট, তো পুরোটাই আপনাকে হ্যান্ডস অন কাজ, এই প্র্যাকটিক্যাল কাজ, এই জন্য এটাকে আমরা, কারণ আমাদের ল্যাবের জন্য ল্যাব আর কোর্স থেকে ইন্টিগ্রেটেড, আমরা আসলে দুইটা গ্রেড দিতেও পারি না এখানে। আপনাকে যদি আমি ল্যাবে গ্রেড সাবমিট করি B+, আপনার কোর্সে অটোমেটিক B+ হয়ে যাবে, বা কোর্সে যদি গ্রেড সাবমিট করি A-, ল্যাবে অটোমেটিক A-, ইটস ইন্টিগ্রেটেড কোর্স। কাজে এখানে ল্যাব আর থিওরি এটা আপনার টেকনিক্যালি দুইটা কোর্স, বাট আসলে এটা 3 সেশনের একটা কোর্স, উইকলি 3টা করে সেশন, এবং আপনি দেখবেন যে আমি আমি নিজে কোড করব প্রত্যেকটা সেশনে মোস্টলি, ওকে, মোর অর লেস আমি সবসময় কোড করি, এবং আমার কোডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, সেগুলো ইউটিউবে থাকবে না কিন্তু সেগুলো আপনার লিংক থাকবে। হ্যাঁ হ্যাঁ, ব্রেক থাকবে, 15 মিনিটের ব্রেক থাকবে, ব্রেক ছাড়া তো হবে না, 10 মিনিট না, আমি আপনাদের 15 মিনিট দিব ব্রেক, কাজে ব্রেক পাবেন। হ্যাঁ ব্রেক পাবেন, ব্রেক নিয়ে চিন্তা নাই, ওকে। তো তাহলে আপনাকে এখন কি করতে হবে, আমাদের সময় আছে 3 মিনিট, আমি একটু শেষ করে দেই, যার যার টপিক পেয়েছেন না, এখন আপনি কি করবেন? এখন ধরেন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আমরা করব না, অ্যাপ্লিকেশন ক্যান বি অন দ্য শেলফ অ্যাপ্লিকেশন, জেনারেল পারপাস, এনিবডি ক্যান পে অ্যান্ড ইউজ দ্যাট অ্যাপ্লিকেশন লাইক ওয়ার্ড, MS অফিস, অ্যান্টিভাইরাস। আবার অ্যাপ্লিকেশন ক্যান বি ক্লায়েন্ট স্পেসিফিক, কারণ আইডাস এটা স্পেসিফিক টু আইউবি, তাই না? ব্র্যাক ব্যাংকের একটা অ্যাপ, এটা স্পেসিফিক টু ব্র্যাক ব্যাংক, এটা প্রাইম ব্যাংকে কাজ করবে না। তাহলে আপনাদের যে প্রজেক্ট এগুলো হচ্ছে ক্লায়েন্ট বেসড অ্যাপ্লিকেশন ফর এ স্পেসিফিক ক্লায়েন্ট। আপনাদের টপিক আপনারা পেয়েছেন অলরেডি, ধরুন আপনার টপিক কি, একটা ফিটনেস সাপ্লিমেন্ট কোম্পানির জন্য আপনি একটা অ্যাপ তৈরি করবেন, আপনাদের টপিক কি নেন না এখন, আন্ডার লেভেল, তারপরে ওদিকে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাহলে প্রগতি ইন্ডাস্ট্রিজ একটা কার অ্যাসেম্বলিং কোম্পানি যেটা হচ্ছে গভর্নমেন্ট এন্টারপ্রাইজ, মিসুবিসির পেছনে দেখে লেখা থাকে প্রগতি তৈরি, ওকে। তো তাহলে এই ধরনের একটা ক্লায়েন্টের জন্য আপনি একটা
প্রোডাক্ট বানাবেন। এখন ধরেন আইরাস যদি একটা অ্যাপ্লিকেশন হয়, হু ইজ দ্য ক্লায়েন্ট? নো, দে আর ইউজার, দে আর ইউজার অফ দ্য অ্যাপ্লিকেশন, বাট ক্লায়েন্ট কে? আইওবি কার ক্লায়েন্ট? না, এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কনটেক্সটে আইরাস যদি প্রোডাক্ট হয়, অ্যাপ্লিকেশন হয়, তাহলে ফ্যাকাল্টি স্টুডেন্ট এরা হচ্ছে, অ্যাকাউন্টেন্ট এরা হচ্ছে ইউজার, আর ক্লায়েন্ট আপনি বললেন আইউবি, কার ক্লায়েন্ট? তাহলে ধরেন ডাটাসফট, আপনারা চারজন ডাটাসফট রিপ্রেজেন্ট করেন, তাহলে ডাটাসফট হচ্ছে ডেভেলপার অর্গানাইজেশন, আইউবি হচ্ছে তার ক্লায়েন্ট। কেন? আইউবি পয়সা দিচ্ছে এটা ডেভেলপ করার জন্য। ওকে, তাহলে আইবি আপনাকে কন্ট্রাক্ট দিয়ে দিল, জাস্ট বেয়ার মি উইথ থ্রি মোর মিনিটস, তাহলে আপনার কাজ শুরু করে দিতে পারবেন আজকেই, প্রজেক্ট নিয়ে এই কাজটা শুরু করে দেন, তাহলে আপনি আগায় থাকবেন। তাহলে এখন আপনি কি করবেন? কন্ট্রাক্ট দিয়ে দিল আইবি ডাটাসফটকে আইরাস বিল্ড করা আমাদের জন্য, আপনি কি কালকে থেকে কোড লেখা ধরবেন? তাহলে কিসের ডায়াগ্রাম? বিভিন্ন ডিজাইন ডায়াগ্রাম ডিজাইন করবেন, বেসড অন হোয়াট? ইউর কমন সেন্স? রিসার্চ, কি রিসার্চ করবেন? রিসার্চ অন হোয়াট? সেটা কে ঠিক করবে? ডাটা সফট না আইউবি ঠিক করবে? ক্লায়েন্ট ঠিক করবে। তাহলে ক্লায়েন্ট কি চায়? ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ক্লায়েন্ট ফর দ্য অ্যাপ্লিকেশন। তাহলে আপনাকে আগে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে থরোলি। Once you understand the requirement of the application, then you can design it. System design, then user interface design, and then accordingly, finally, you can implement it. কিন্তু আপনার requirement analysis যদি idea না থাকে বা incomplete থাকে, তাহলে তো down the line গিয়ে জিনিসটা আবার আপনাকে reverse engineering করতে হবে. That's a huge expensive thing. You cannot afford to do that. তাহলে আপনাকে আগে requirement analysis করতে হবে. Okay. এখন আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে এটুকু জানেন, কিন্তু কি করবেন? কি করবেনটা কি? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস তো করবেন, কিন্তু আসলে কি করবেন? আপনি এটা আপনার ডাটা সফট আর আইবি আপনার ক্লায়েন্ট। এখন আপনি জানতে চান যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের কি রিকোয়ারমেন্ট, এটা আপনি কি করবেন এটা জানার জন্য? হ্যাঁ, ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করবেন? ক্লায়েন্ট তো আইউবি, আপনি বলবেন যে হে আইউবি আমাকে জানাও। আইউবির যারা স্টেক হোল্ডার তাদের সাথে আপনাকে মিটিং করতে হবে, ইন্টারভিউ নিতে হবে, সার্ভে করতে পারেন, মাইন্ড ম্যাপ করতে পারেন, আইউবির বিভিন্ন কার্যক্রমের ম্যানুয়াল আছে, প্রসিজিওর, সেগুলো জানতে হবে। তাহলে এইগুলো আপনাকে করতে হবে, করলে আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট। তাহলে আগে আপনাকে জানতে হবে যে এটার ইউজার কারা। এখন আইরাস এর ইউজার তো অনেক, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডমিশন অফিসার, লাইব্রেরিয়ান, তাই না? এরকম আপনি 30টা ইউজার পাবেন, একটা এয়ারলাইন্স এর এরকম 25-50টা ইউজার পাবেন। এখন কথা হলো যে এত ইউজার তো আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না, আমার সময় হলো 2 মাস, তাহলে আমাকে কি করতে হবে? সাইজটাকে ছোট করে নিয়ে আসতে হবে। তাহলে আমি আগে আইডেন্টিফাই করবো অ্যাজ এ টিম, আপনাদের টপিক অনুযায়ী আগে ইউজারগুলো এনলিস্ট করবেন, যেগুলো লজিক্যাল ইউজার হতে পারে, 25-30-40 যে কয়টা পারেন বের করবেন, ওখান থেকে আপনারা এক একজন 2টা করে ইউজার নেবেন, টু কিপ ইট মিনিমাম। তাহলে আপনারা 4 জনে মিলে 8টা ইউজার পিক করবেন। এটা নিয়ে আমি পরের ক্লাস আরও কথা বলবো, এখন এটা বলে দিচ্ছি এই কারণে যে আজকে এই কাজটা শুরু করেন। তাহলে 8টা ইউজার আপনি পেয়ে গেলেন। এখন ধরেন আপনার নাম কি বললেন? হ্যাঁ, আপনার নাম জ্যোতি। আচ্ছা, জ্যোতির্ময়। জ্যোতির্ময় মনে করেন সে আইরাস এর 2টা ইউজার পিক করলো, যে স্টুডেন্ট এন্ড ফ্যাকাল্টি। এরকম আপনার আরেকজন টিমমেট, উনি চুজ করলো কন্ট্রোলার অফ এক্সাম এন্ড রেজিস্টার। আরেকজন বললো যে আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এন্ড ডিন। আরেকজন, আপনি বললেন স্টুডেন্ট এন্ড ফ্যাকাল্টি, তাই না? আরেকজন বললো যে আমি অ্যাকাউন্টেন্ট এন্ড ধরেন লাইব্রেরিয়ান। এভাবে আপনি 8টা নিলেন, আপনার তো ইউজার আসলে 30-40টাই হতে পারে রিয়েলিস্টিক্যালি চিন্তা করলে, বাট আমরা যেহেতু সাইজটা মিনিমাম রাখতে চাই আর অনেক কিছু বাদ যাবে, যাক সমস্যা নাই।
এখন নেক্সট স্টেপ হলো যে তাইলে এখন আমার এই যে ইউজার হিসাবে এদের ফাংশনালিটি কি উইদিন দ্য অ্যাপ, তাহলে ফ্যাকাল্টি হিসাবে আমি কি করতে চাই, হোয়াট ইজ মাই গোল, টু সাবমিট গ্রেড, টু টেক অ্যাটেন্ডেন্স, এগুলো আমার দায় দায়িত্ব, টু গিভ ইউ অ্যাসাইনমেন্ট, টু অ্যাডভাইস স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট হিসাবে আপনার কাজ কি, কোর্স সেশন করা, ফ্যাকাল্টি ভ্যালুয়েট করা, মেজর মাইনর ডিক্লেয়ার করা, অ্যাড ড্রপ করা, বিল পে করা, ট্রান্সক্রিপ্ট জেনারেট করা, তাহলে এই এরকম আপনার স্টুডেন্ট হিসাবে আপনি 10-15টা কাজ করতে চান থ্রু আইরাস এরকম, তাহলে আপনার এই যে প্রত্যেকটা ইউজারের জন্য আপনি যদি এরকম গোলসগুলো আইডেন্টিফাই করেন, তাহলে দেখবেন অনেকগুলো করে গোলস আপনি অবজেক্টিভ পাচ্ছেন। বাট এগেইন এখানে আমাদের লিমিট করতে হবে, তাহলে আপনাকে এখন ওই যে আপনি স্টুডেন্ট নিলেন, আপনি স্টুডেন্টের জন্য 8টা গোল ঠিক করবেন, যে এই স্টুডেন্ট যখন লগ ইন করবে তার ড্যাশবোর্ডে এই 8টা অপশন থাকবে। ফ্যাকাল্টির জন্য 8টা নেবেন, আপনি রেজিস্টারের জন্য 8টা নেবেন, কন্ট্রোলার অফ এক্সামের জন্য 8টা নেবেন, আপনি হেডের জন্য 8টা নেবেন, ডিনের জন্য 8টা নেবেন, উনি অ্যাকাউন্টেন্টের জন্য 8টা নেবে, লাইব্রেরিয়ানের জন্য 8টা নেবে। তাইলে কি হলো, আমাদের সাইজটা একটা ম্যানেজেবল সাইজের মধ্যে থাকবে। এখন অফ কোর্স লট অফ থিংস উইল বি মিসিং হিয়ার, দ্যাটস নট দ্য পয়েন্ট, আমরা এখানে সবকিছু করতেও যাচ্ছি না। উই ওয়ান্ট টু হ্যাভ এ সিমুলেটেড এক্সপিরিয়েন্স, যাতে ইন্ডাস্ট্রির নর্মস রেগুলেশনস ফলো করে কিভাবে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয় সেটা। তো আজকে আপনাদের কাজ হলো, সময় নাই যেহেতু আমরা সময় নিব না, আপনার আজকে আপনাদের কাজ হলো যে যার যার টপিক অনুযায়ী ইউজারগুলো লিস্ট করেন, তারপরে আমাকে নেক্সট ক্লাসে বলবেন, হ্যাঁ আমি তখন ফিডব্যাক দিব যে এখানে এই যে 30টা থেকে যে এই 8টা নিলেন, এই 8টাই কেন, অন্য 8টাও তো হতে পারত, তো সেগুলোর ব্যাপারে আমরা আলাপ করব। কিন্তু আপনি নেক্সট ক্লাসে আসার আগে অ্যাটলিস্ট আপনার টপিক অনুযায়ী ইউজারগুলো আইডেন্টিফাই করে ফেলেন, অ্যান্ড একটা প্রিলিমিনারি সিলেকশন করে নিয়ে আসেন যে আমরা এই 8টা নিচ্ছি। So that it will be easier for me to give my feedback and discuss, so that you can actually clarify your perspective and make a right decision. না না, পুরো অ্যাপ্লিকেশনে 8টা ইউজার থাকবে, এখন আইরাসে তো অনেক ইউজার, আপনি যদি পুরোন আইরাসে যান, পুরোন আইরাসে ইউজার টাইপ দেখলে দেখবেন যে অনেকগুলো ইউজার আছে, তাই না, যে অনেকগুলো ইউজার, অনেকগুলো ইউজার তো আমি করতে পারবো না, আমার সময় নেই, তাহলে আমি 8টা নিই। তাহলে আপনি এরকম 30টা আইডেন্টিফাই করেন, করে বলেন যে এই 30টা আমরা নিতে চাই, এবং পারলে এর জন্য যেমন হেড আপনি ঠিক করলেন ডিন, তাহলে ডিনের 8টা গোল আপনি আইডেন্টিফাই করেন যে ডিন 8টা কাজ কি করবে, অ্যাজ এ ডিন হোয়াট আর দ্য রোল অফ ডিন যেটা আইরাস ফ্যাসিলিটেট করবে। এন্ড অ্যাজ এ ফ্যাকাল্টি আমার অনেক কাজ আইরাস ফ্যাসিলিটেট করে, কি অ্যাটেন্ডেন্স নেওয়া, এক সময় আমরা ম্যানুয়ালি নিতাম খাতায় এই আইরাস থেকে স্টুডেন্ট লিস্ট প্রিন্ট করে স্কেল দিয়ে রুল করে করে আমরা ইয়েস নো টিক দিতাম, অনেক আগের কথা, কিন্তু এখন তো এটা আমাকে আইরাস ফ্যাসিলিটেট করছে। গেট সাবমিশন করতে হতো আগে ম্যানুয়ালি, প্রিন্ট করে আমরা গেটগুলো হাতে লিখে সাইন করে পাঠাইতাম রেজিস্টার অফিসে, ওরা ইনপুট দিত, এখন তো আইরাস আমি এটা দিচ্ছি। তাহলে আইরাস ফ্যাসিলিটেট দ্য রোল অফ ফ্যাকাল্টি ইন মেনি ওয়েজ, তাহলে এরকম 8টা করে আপনি গোল বের করবেন ফর ইউর টু ইউজার্স সবাই, তাইলে চারজনে মিলে 8টা ইউজারের 8টা করে 64টা টাস্ক আইডেন্টিফাই করবে। ফার্স্ট ইউ মেক এ লিস্ট অফ ইউজার্স অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান, দেন চুজ 8 ফ্রম দেম। আমি জাস্টিফিকেশন দিব এই 8টা ঠিক আছে কিনা, বা কেন এই 8টা নিলেন, বা এই 8টা কেন নেওয়া ঠিক হয়নি, সো দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই এগেন। আর আপনি যেগুলো ঠিক করলেন সেগুলোর মধ্যে অ্যাটলিস্ট 8টা করে যদি নাও পারেন, 2-3টা করে গোল অ্যাটলিস্ট আইডেন্টিফাই করেন, তাহলে আপনার কি হবে একটা এক্সারসাইজ হয়ে যাবে অলরেডি। রিয়েল কোম্পানি হ্যাজ রিয়েল ক্লায়েন্ট, রিয়েল টাটা সব হ্যাজ রিয়েল ক্লায়েন্ট আইবি, আপনার কোম্পানি একটা কাল্পনিক কোম্পানি, আপনার ক্লায়েন্টও কাল্পনিক, আপনার কি রিয়েল ক্লায়েন্ট আছে, তাহলে ক্লায়েন্টের রোল আপনাকেই প্লে করতে হবে অনলাইনে রিসার্চ করে, তারপর আটকে গেলে কি করবেন, কাম টু মি আই উইল প্লে রোল অফ ইউর ক্লায়েন্ট, ঠিক আছে। তাহলে যাদের গ্রুপ পেয়ে গেছেন তারা তো পেয়ে গেছেন, যারা পান নাই গ্রুপটা ফর্ম করেন, ক্লাসরুমে এই এটা লিংক আছে, এই যে আপনাদের সেকশন 4 হলো 31 থেকে 40 পর্যন্ত, তাহলে যে গ্রুপ নাম্বার 37, গ্রুপ নাম্বার 38 এই দুইটা খালি আছে, এই দুইটাতে চারজন চারজন আটজন এন্ট্রি দিতে পারবেন, যারা এখনো গ্রুপ করেন নাই এই দুইটাতে এন্ট্রি দিয়ে দেন, আমি টপিক দিয়ে দিচ্ছি।